বৌদি, এই শাড়িটা তোমার জন্য। বুঝলে ঠাকুরপো, আমরা ধরে নিয়েছিলাম তুমি আমেরিকাতেই ঘর সংসার পেতে বসে যাবে। কেন, আমার কি এখানে বাড়ি নেই? না, আমার বাড়ির লোক আমাকে আর চায় না। কি কথা বলছো, আর কারোর কথা বলতে পারবো না, কিন্তু আমি তোমার পথ চেয়েই বসেছিলাম। তবে সেই চাওয়ার পথটা এত লম্বা যে পাওয়াটা তোমার কাছে পৌঁছতে প্রায় 8 বছর কেটে গেছে। জে জে, এই পাইপটা তোমার জন্য। আগে মিলিটারি ক্যাম্পে খেতে, এখন ঘরে বসে মঞ্চ করে পাইপটা। আরে আরে, এ কি করেছিস? কেন, কি হলো? ডাক্তারবাবু বারণ করেছে ডায়াবেটিসের সঙ্গে ব্লাড প্রেশার। জে জে, তুই কেন ওর কথা শুনছিস বলতো? অনেক জায়গায় তো ধূমপান নিষেধ বলে সাইনবোর্ড মারা থাকে, তা বলে কি কেউ ধূমপান করে না? জি জি, তোমাকে একটু বিশ্বাস নেই, কে জানে কখন ঝামেলা পাকিয়ে ফেলো। আমার ভাই, আমাকে ফেরত দাও। আচ্ছা থাক না আমার কাছে, আমি এটা ব্যবহার করতে না পারি কিন্তু উপহার হিসেবে কাছে তো রাখতে পারবো। আঙ্কেল, আমার কথা কি মনে আছে না? নেই। আরে বাবা, তোর কথা কি ভুলে যাবো? হ্যাঁ, এই নে, ওয়াকম্যান। থ্যাংক ইউ আঙ্কেল, ইটস অল রাইট। আরে এই জীবন, সবার জন্যই তো কিছু এনেছিস, মার জন্য কি এনেছিস? মায়ের জন্যে? মায়ের জন্য তো চমকে দেবার মতো সবচেয়ে বড় উপহার এনেছি, আর ঠিক সময় সেটা আমাকে আমি প্রেজেন্ট। আমার কিচ্ছু দরকার নেই বাবা, তুই আমার কাছে ফিরে এসেছিস সেই আমার যথেষ্ট। তোমার ভাই তো চলে এলো, কাল আমার মামার কাছে চিঠি লিখে দাও। তোমার মামার কাছে? কেন? তোমাকে আর কি বলবো, জীবনের জন্য মামার মেয়ে রঞ্জিতার কথা বলেছিলাম না তোমাকে? হ্যাঁ হ্যাঁ, রঞ্জিতা এই বাড়িতে বউ হয়ে এলে জীবন একদম আমার হাতের মুঠোয় থাকবে। শুধু হাতের মুঠোয় কেন বলছো? তুমি তো এই পুরো সংসারটাকে চাবির গোছার মতো তোমার আঁচলে বেঁধে দিব্যি ঘুরে বেড়াচ্ছ, ও কি সেটা মেনে নেবে? দেখো, মামার ওই একটাই মেয়ে, কোটি কোটি টাকার সম্পত্তি, ও সব রঞ্জিতা পেয়ে গেলে আমরাই তো সব ভোগ করব। আমরা ভোগ করব কি করে? ওদের বিয়ে হয়ে গেলে ওরা তো আর এখানে থাকবে না, জীবন ওকে নিয়ে আমেরিকায় চলে যাবে। কি বললি, আমেরিকা যাবি না? আচ্ছা, এত সুন্দর চাকরিটা তুই ছেড়ে দিয়ে চলে এলি? না, তুই আদৌ বুদ্ধিমানে কাজ করিস নি। ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করেছিলাম, সেন্ট্রাল PWDতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং পোস্টটা পেয়ে গেলাম, তা আবার কলকাতাতে, তার জন্য তো আমেরিকা ছেড়ে দিয়ে এখানে চলে এলাম। কি বললি, সেন্ট্রাল PWDতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার? সে কথা আগে বলিস কেন? আরে আমরা তো এখন ওনারই আন্ডারে ডানকুনিতে কাজ নিয়েছি। আমরা মানে? আমি আর জ্ঞানেন্দ্র দাশগুপ্ত, আমরা দুজনে মিলে একটা ফার্ম করেছি, মডার্ন বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশনস। আমাদের কাছে তো এটা খুব খুশির খবর, তাহলে কাজটা ভালোই হবে। যাকে, তুই কবে জয়েন করছিস? আজই জয়েন করতে কলকাতায় যাচ্ছি, ফিটিবিতে 4 মাসের লেগে যাবে। আচ্ছা, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর সঙ্গে একটা কথা আছে, বস। বলো। মানে কথাটা হলো কি, মা জে জে আর অন্নপূর্ণা তোর বিয়ের জন্য খুব উতলা হয়ে উঠেছে, আর তোর টেলিগ্রাম পাওয়া মাত্রই অন্নপূর্ণা মনে মনে ওর মামার মেয়ে রঞ্জিতাকে ঠিক করে ফেলেছে। তার আর কোনো দরকার নেই। দরকার নেই মানে? সারা জীবন কার্তিক ঠাকুর হয়ে থাকবে। আমি বিয়ে করে ফেলেছি। বিয়ে করে ফেলেছিস মানে? একজন আমেরিকান মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, আসার দিন থেকেই আমি কথাটা বলতে চেয়েছি, কিন্তু আমাদের বাড়ির লোকেরা কীভাবে নেবে এটা ঠিক বুঝতে পারছিলাম না। তার জন্য আমার স্ত্রী মানে লোড়াকে দিল্লির অশোকা হোটেলে রেখে দিয়ে এসেছি। বৌদি, তুমি একটু আমার হয়ে মাকে বুঝিও, আমি কলকাতা থেকে দিল্লি গিয়ে লোড়াকে নিয়ে আসবো। আসছি দেখো, আসছি। কি বললি, আমাকে না বলে জীবন বিয়ে করে ফেলেছে? হ্যাঁ মা, তা আবার একটা বিদেশি মেয়ে, যার জাত গোত্রে কিচ্ছু ঠিক নেই। না না, ওই মেয়েকে আমি এই ঘরে উঠতে দেব না। দেখো বৌমা, ভুল হোক কি ঠিক হোক, জীবন যখন বিয়ে করেই ফেলেছে, ওকে তো আর ফেলতে পারবে না। আপনি কি করে একথা বলছেন যে যে এই ঘরে একটা বয়স্ক মেয়ে আছে, সুজনেরও বিয়ে হয়নি, এমন সময় যদি সেই মেয়েটা এই বাড়িতে আসে তাহলে আমাদের বন্ধু বান্ধব কেউ যে এই বাড়িতে পা দেবে না। কিন্তু ওকে ঘরে না তুললে জীবন যদি এই বাড়ির সঙ্গে সব সম্পর্ক শেষ করে দেয়? বাবা, জাতকুল রাখবো না ছেলের মান রাখবো, ছেলের জন্য একটা অজাতি বিদেশি মেয়েকে ঘরে এনে আমি সাত পুরুষকে নরকে ফেলতে পারবো না। তাহলে কি করা যাবে? আমি একটা কথা ভাবছি, এতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। মা, জীবন তো এখানে নেই, ওর ফিরতে ফিরতে আরও 4-5টা দিন লেগে যাবে। এর মধ্যে কেউ একজন দিল্লি গিয়ে যদি মহিলাকে চলে যেতে বাধ্য করে তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় যে মেয়ে আমেরিকার মোহ ছেড়ে
তার স্বামীর সঙ্গে এত দূরে চলে এসেছে, সে কখনো অত সহজে দমবে না। যে যে মিলিটারিদের ছেলে বলে তুমি বন্দুকের পাওয়ার দেখেছো, কিন্তু সাধারণ জীবনে টাকার পাওয়ার দেখনি। তাই বলছি ওর হাতে অল্প কিছু টাকা দিয়ে দিলে দেখবে ও সুসুর করে কেটে পড়বে। হ্যাঁ মা, ওরা হলো ম্লেচ্ছর জাত, ওদের আবার ধর্মকর্মের জ্ঞান আছে নাকি? ওরা হলো টাকার কাঙাল। 2 লাখ টাকা মুখের উপর ছুঁড়ে মারলে ও চুপচাপ আমেরিকা ফিরে যাবে। কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? তুমি বাঁধবে। কি বললে? আমি বাঁধব? আপনি এই পরিবারে সবার থেকে বড়, আপনি যাবেন না তো কে যাবে? আপনি বারণ করবেন না যে যে এই বাড়ির ইজ্জত বাঁচানোর জন্য ওই মহিলাকে যে করেই হোক আমেরিকা পাঠানোর ব্যবস্থা করুন। কিন্তু জীবনের অজান্তে এরকম একটা কাজ করাটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? আমি বলছি যত টাকা লাগে লাগুক, পাপটাকে এখান থেকে বিদায় করুন, না হলে আমি এই ঘরের অন্ন জল ছোব না। গুড মর্নিং স্যার, মে আই হেল্প ইউ প্লিজ? আই এম মেজর বিশ্বনাথ চৌধুরী, আই ওয়ান্ট টু মিট মিসেস চৌধুরী, আই মিন লোরা চৌধুরী। জাস্ট আ মোমেন্ট প্লিজ। ম্যাডাম গুড মর্নিং, দিস ইজ রিসেপশন হিয়ার, মেজর চৌধুরী হ্যাজ কাম টু মিট ইউ। ওকে স্যার, প্লিজ গো টু 117। থ্যাংক ইউ ভেরি মাচ। Please come in. The door is open. Please sit. I'm coming. I am Major Chowdhury. And my JJ in law, correct? JJ in law? Oh, who told you that? Your grandson. Please sit, JJ. Apnar grandson, apnar kotha America e bolechilo. Apni military te major chilen, na retired. Tar mane, tumi Banglao bolte paro? Ekchu ekchu, but I'll learn it. হিন্দু বউদের হাজব্যান্ডের ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ন, ট্র্যাডিশন সব শিখতে হয়, রাইট জেজে? এসব কথা কি তোমাকে আমার নাতি শিখিয়েছে? নো জেজে, এসব কথা জানি বলেই আর বিলিভ করি বলেই ইয়ার গ্র্যান্ডসন ম্যারিড মি। আর কি কি জানো তুমি? মেনি থিংস উইচ ইউ ইন্ডিয়ান, রামায়ণ, মহাভারত, বিবেকানন্দ, রামকৃষ্ণ, অরবিন্দ, ফ্রিডম ফাইট, গান্ধীজি। এনাফ এনাফ, তুমি যতটা জানো আজকালকার ভারতীয়রাও এতটা জানে কিনা সন্দেহ। আমার গ্র্যান্ডফাদার এন্ড মাদার বিবেকানন্দের ডিসাইপল ছিলেন। টিল দেন আই নিউ ইন্ডিয়া, আই লাভড ইন্ডিয়া। এরপরেই তো জীবনের সঙ্গে আমার পরিচয় হলো, লাভ হলো, ম্যারেজ হলো। ইউ নো জেজে, আমার রিকোয়েস্টে জীবন আমেরিকা সার্ভিস ছেড়ে ইন্ডিয়াতে চলে এসছে। এমন করে কি দেখছেন জেজে? দেখছি পূর্বের সূর্যের আলোয় পশ্চিমের ফুলটা কেমন উজ্জ্বল হয়ে উঠেছে। বাড়িতে সবাই ভালো আছে তো? Did they send you to take me home? Home? Home. তোকে আমি ওদের কাছে নিয়ে যাব মা, যারা শুধুই টাকার পাওয়ার জানে, কিন্তু টাকা দিয়ে যে সবকিছু কেনা যায় না সে কথা ওরা জানে না মা। ওকে বিদায় করে দিয়ে এসেছেন তো জেজে? যাক বাবা, একটা আপদ গেল। এ আবার কে? আমি ওকে ফিরিয়ে দিতে পারিনি, ওর কাছে আমি হেরে গেছি। সত্যি জেজে, ইউ আর গ্রেট,
নমস্কার বৌদি, আই এম সুজন। হ্যালো, নমস্কার। লোরা, এ অন্নপূর্ণা। দাঁড়া ওখানে, ছোবে না আমাকে। এ কি বলছো অনু? অনেক আশা নিয়ে ও আমেরিকা থেকে এখানে এসেছে। ও তোমাদের দেখেনি সত্যি, কিন্তু তোমাদের বিষয়ে জীবনের কাছ থেকে সব শুনেছে। থাক যে যে, আর বেশি কথার দরকার নেই। ওর সঙ্গে দুদিন মেলামেশা করলে তুমি জানতে পারবে যে ওর বিষয়ে আমি আদৌ বেশি কথা বলিনি। এই ঘরের বউদের যেমন করে শাঁক বাজিয়ে বরণ করে নেওয়া হয়, ওকেও সেরকম শাঁক বাজিয়ে বরণ করা না, অসম্ভব। আমি এই অন্যায় কাজ করতে পারবো না। চল চল। জগন্নাথ বাবু, গাড়ির ভেতরে সব জিনিস ঘরে নিয়ে আয়। বাবু, কেউ কিছু বলবে না তো? চুপ, যা বলছে। তোকে কেউ বরণ না করলেও এই ঘরের বড় হিসেবে আমি তোকে বরণ করে নিলাম মা। আমিও তোমার সঙ্গে আছি জেজে, আমরা দুজন মিলে বৌদিকে বরণ করে নেব। মা, কি হয়েছে? শুনেছো মা, যে যে সেই অজাতি মেয়েটাকে সঙ্গে? কি বললে? বাবা ওকে সঙ্গে নিয়ে এসেছে। শুধু একাই নয় মা, কারো কথা না শুনে ওর হাত ধরে ঘরে নিয়ে এসেছেন। কি বললে? ঘরের ভেতর নিয়ে এসেছে? এই ঘরে তো শাশুড়ি থাকেন মা। না, যা তাকে প্রণাম। ও এই ঘরে ঢুকতে পারবে না। বৌমা, ও আমার কেউ নয়, ওকে এখান থেকে চলে যেতে বলুন। ওহো, কাঁদছো কেন? কান্নাকাটি করে কিছু হবে? হোক না হোক, আমি কিন্তু বলে দিচ্ছি, আমি ওর সঙ্গে একদমই চলতে পারবো না। তুমি যত তাড়াতাড়ি পারো ওদের এখান থেকে বিদায় করো। বিদায় করে দেবে? তুমি কি জানো না জীবনে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর আমি কন্ট্রাক্টর, যার লক্ষ লক্ষ টাকার কাজ ওর কাছে হতে চলেছে? তাছাড়া ছেলে হিসেবে এই ঘরে আমার যতটা অধিকার আছে ওরও ততটাই অধিকার আছে। আমি ওদের বিদায় করে দেবার কে? তাহলে ভাই, ভাইয়ের বউকে নিয়ে বসে থাকো, আমাকে আমার বাপের বাড়ি পাঠিয়ে দাও। এই তো, যা মুখে আসবে তাই বলবে। শোনো, এই মেয়েটার উপরে তোমার রাগ, কিন্তু জীবনের উপর তো নয়। এমন কিছু করো না যাতে ওই মেয়েটা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। ঠিক আছে, এখন থেকে আমি ওর সঙ্গে যা খুশি ব্যবহার করব, তুমি তাতে আপত্তি করবে না। আমি কেন আপত্তি করব? লোরা কোথায়? ও কেন নিচে আসেনি? আমি ডেকে এসেছি, সে আসছে। ও কেন আসবে? কেন, ওকে ডিনার করবে না এখানে সবার সঙ্গে? ঘরের ভেতর পা দিয়ে তো ঘরটাকে ময়লা করে দিয়েছে, এখানে এসে রান্নাঘরটাকেও কি ময়লা করবে নাকি? জগন্নাথ, তোর কেমন আক্কেল বলতো? কাউকে কিছু জিজ্ঞেস না করে তুই সরাসরি ওকে ডেকে আনলি? এই বাড়িতে কে কার কথা শোনে? যার মাথায় যা ঢুকলো তাই করে ফেললো, এখানে জাতপাতের কথা বোঝেই বা? ঠিক বলেছো। আমি বলে দিচ্ছি বাবা, যা হবার তো হলো, কিন্তু এ বিদেশি মেয়েটা সবার সঙ্গে বসে খেতে পারবে না। মানে? ও এখানে আসতে পারবে না। আর যদি আমার কথা না শুনে ওই অজাত মেয়েটাকে যদি কেউ এখানে ডাকে, তাহলে আমি বাড়ি ছেড়ে পুরী কিংবা কাশী চলে যাব। হলো তো, শুনলে তোমার কথা? মা যা বলেছে আমিও তাই বলছি, আমিও বাপের বাড়ি চলে যাব। কিন্তু সে খাবে কোথায়? তার রুমে গিয়ে খাবার দিয়ে আসবি। খবরদার, ও যেন এখানে না আসে। সাহেব, তোমার খাবার।
আমি তো দেখে ফেলেছি, মাই গুড বয়, কাম। Your name? My name is Halakendu Chaudhuri. My father's name is Gagan Chaudhuri. I read in Swar School in Standard 2. Oh, sweet, sweet. Halakendu. Halakendu, no, do. Halakendu, do. Do, do. Halakendu. আমার ডাক নাম লেলু। ভেরি গুড। হোয়াই আর ইউ হাইডিং? মানে হাইডিং, হাইড। ও, লুকোনো? ইয়েস ইয়েস, লুকোনো। তুমি কেন লুকোনো করেছিলে? লুকোনো করেছিলাম আবার কি? তুমি বলবে তুমি কেন লুকিয়েছিলে। আচ্ছা, কেন লুকিয়েছিলে? আমি তোমাকে দেখছিলাম। কি মাম্মি বলছিল, আমেরিকার মেয়েরা নাকি একদম অন্যরকম, কিন্তু তুমি তো আমাদের মতো কথা বলছো, হাসছো। রিয়েলি আন্টি, তুমি এরকম হাসছো কেন? আন্টি কে? আন্টি বাংলায় আন্টিকে কি বলে? কাকিমা। ফাইন, আজ থেকে ইউ কল মি কাকিমা, ওকে? কাম। না না, আমি যাব না, মা দেখলে আমায় মারবে। কেন? চলো দেখবে, চলো, আমি তোমার জন্য কত জিনিস এনেছি, কাম। এসব আমার? ইয়েস, এভরি টয়। এই পুতুল। পুতুল নয়, পুতুল, পুতুল। রাইট, পুতুল, পুতুল। আচ্ছা, যা। বেঁচে থাকো মা, তোমার শাখা সিঁদুর অক্ষয় হোক।
Why are you laughing? তুমি যেরকম বললে আমি সেরকম শ্লোক বললাম। এটা কি শ্লোক? Then ছোটরা নমস্কার করলে বড়রা এমন করে আশীর্বাদ করে। তুমি কি আমার চেয়েও বড়? আমি তুলসী গাছের রিপ্রেজেন্টেটিভ হয়ে বললাম না। ও কাকিমা কাকিমা তুমি এখানে আছো? আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। কেন? আমি নতুন ড্রেস পরেছি তো, তাই বড়দের প্রণাম করতে হয়। বেঁচে থাকো মা, তোমার শাখা সিঁদুর ক্ষয় হোক। তোমার না আমাদের এখানকার কথা কিচ্ছু জানা নেই। কেন? ও তো বাচ্চা ছেলে, ওর আবার শাখা সিঁদুর কি করে অক্ষয় হবে? এইসব আশীর্বাদ শুধু মেয়েদেরই করতে হয়। শোনো, তোমার না আমার কাছে ট্রেনিং নেওয়া উচিত। তুমি যদি আমাকে সময় দাও তাহলে আমি নিশ্চয়ই ট্রেনিং নেব। ওকে, বি প্রিপেয়ার্ড। বানি, এই বানি কোথায় গেলি রে? আসছি বাবা, আমি যাচ্ছি, পরে দেখা হবে, বাই বাই। চলো। দিল, সর্বনাশে সব ফেলে দিল, আমার 12 বছরের তপস্যার ফল সব নষ্ট করে দিল। আই এম সরি মা। আমার মা? আরে কে তোর মা? এই বাড়ি সবাইকে তো তুই নরকে পাঠানোর জন্য এসেছিস, আবার বলে কিনা মা। দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। কি হয়েছে মা? শোনো আমাকে, এই সর্বনাশী আমাকে ছুঁয়েছে, জন্মের মতো অশুদ্ধ করে দিয়েছে, এবার তুমিও আমাকে ছুলে তুমিও অশুদ্ধ হয়ে যাবে। এখন আমাকে অবেলায় স্নান করতে হবে। হে ঠাকুর। হলো, মনের ইচ্ছা তোর মিটে গেল তো? পুরো মানুষটা, শরীরটা ভালো নেই, আবার এখন অবেলায় স্নান করবে? তোর মনটা ঠান্ডা হলো তো? তোকে কে বলেছে রে এই সর্বনাশীর পেছন পেছন ঘোরার জন্য? চল। ও গড, আসল মেম সাহেব সেই 7টার সময় উঠে পড়েছে, আর নকল মেম সাহেব 8টার সময় উঠে হাত মুখ না ধুয়ে খ্যামটা নাচছে। কি বললে? খ্যামটা নাচ? তুমি তো জঙ্গল থেকে উঠে এসেছো, তুমি কি করে এই নাচের মাহাত্ম্য বুঝছো? আমার বোঝার কোনো দরকার নেই, তোমার মুখ ধোয়ার জন্য লেবু আর গরম জল এনেছি, ধরো। কেন বন্ধ করলি? আমাকে একটু অ্যারিথমেটিকটা বুঝিয়ে দে না। যা যা, আমি এখন বোঝাতে পারবো না। তাহলে আমাকে কে বোঝাবে? হোমওয়ার্ক না করে গেলে কালকে টিচার মারবে। এই দিদি, একটু করে দে না রে। আহ, বললাম তো পারবো না, যা যা এখান থেকে। অ্যালিলু, এদিকে শোন তো। তাহলে করে দিবি তো? রোজ রোজ নতুন নতুন ড্রেস পরছিস যে। আমাকে কাকিমা দিয়েছে, আমেরিকা থেকে এনেছে। আমার জন্য কি এনেছে রে? সেটা তুই গিয়ে জিজ্ঞেস কর। দাদা। হ্যাঁ, আরে জীবন, তোর আসতে এত দেরি হলো। কি করব, জয়েন করার পরে পোস্টিং বেরোতে দেরি হয়ে গেল। আর জানো দাদা, আমার পোস্টিং এখানেই হয়েছে। আচ্ছা, ভালোই হলো। শুধু এটাই নয়, আবার হেডকোয়ার্টারও এখানেই ফিক্সড হয়েছে। আচ্ছা, তার মানে আমাদের কোম্পানির সব কাজ তোর আন্ডারে হবে। বাহ, এটাই তো চাই কাকা। আরে লুলু, দেখ আমি তোর জন্য কি এনেছি। জানো তো কাকা, আমেরিকান কাকিমা খুব ভালো। আমেরিকান কাকি? হ্যাঁ, তোমার ঘরে আছে। আমি আসছি। তুমি? হ্যাঁ আমি।
কথা ছিল আমি তোমাকে গিয়ে নিয়ে আসবো, কিন্তু এখানে এসে দেখছি তুমি এসেই পড়েছো। আচ্ছা তুমি এখানে কি করে চলে এলে লোড়া? যাই যাই গিয়ে নিয়ে এসে। আচ্ছা হ্যাঁ, তোমার এখানে কোনো অসুবিধা হয়নি তো? না আমার কোনো অসুবিধা হয়নি, আমি হ্যাপি, ভেরি হ্যাপি। সত্যি? হ্যাঁ, সবাই আমাকে হাসতে হাসতে রিসিভ করেছে, কিস করেছে, ইমপ্রেস করেছে, লাভ অ্যান্ড অ্যাফেকশন দিয়েছে। যাই হোক, আমার একটা বড় দুশ্চিন্তা কেন, তোমাকে যে সবাই খুব ভালোবেসে গ্রহণ করেছে এই কথা শুনে আমার খুব ভালো লাগছে। মিম সাহেব খাবার। আরে এখানে নিয়ে এলি কেন? আমরা দুজন নিচে যাচ্ছি, চলো। উনার তো সবার সঙ্গে খেতে বসা বারণ। ডাইনিং রুমে সবাই তোমার জন্য বসে রয়েছে, যাও। It's 7:30, darling. Time to get up. Duty korte jabe na? Kintu tar age amar arekta boro duty ache. Oh no, no, please, please. That's like a good wife. But this is not like a good husband. Tamane? মাই ডিয়ার হাজব্যান্ড, তোমার জানা উচিত এই বাড়িতে অনেক ইয়াং কিডস আছে, এল্ডার্স আছে, তারা তোমার কাছ থেকে কে শিখবে বলো? তুমি ওয়াইফ না হয়ে কনভেন্টের নান হলে ভালো মানাতো। কেন? লাভটা ডিসেন্ট না বলে তুমি বলছো যে? লাভ নিশ্চয় ডিসেন্ট, বাট টাইম অ্যান্ড প্লেস যদি ঠিক না থাকে তাহলে লাভ নিশ্চয় ইনডিসেন্ট। লাভ আবার টাইম আর প্লেস? সব জিনিসেরই ডেফিনিট টাইম আর প্লেস থাকে ডার্লিং। Now you get ready. Time to get up. Hey, dekho. Are, chalo. Place hocche bathroom. Oh, no. Jagannath. Hey, Jagannath. Are, kothay geli? Hey, Jagannath. Sokal theke ek cup chao pelam na. Jagannath. কি হলো? এদিকে আয়। কি বলুন না? এখানে আয় বলছি। কি বলছেন? শুনতে পাস না নাকি? আধ ঘন্টা হয়ে গেল এক কাপ চায়ের জন্য চিৎকার করে করে আমার গলা শুকিয়ে গেল, আর তুই হতবাক এক কাপ চা তো দিচ্ছিলাম, কিন্তু মা বললো আগে ফুল নিয়ে আয় তারপর চা। আরে এই তিনি ঠাকুরের নামে সকাল থেকে পাগল হয়ে থাকেন, তাই বলে সকাল এক কাপ চা পাওয়া যাবে না? যা আগে চা দে, তারপর নৌকা যা। ঠিক আছে, মাকে ফুল দিয়ে চা নিয়ে আসছি। দাঁড়া খনে, তোর তো দেখছি বড় সাহস বেড়েছে, পুরো বাড়িটা নিয়েও তোর হলো না, আমার রান্নাঘরে ঢুকে পড়েছিস, বেরো বেরো এখান থেকে। তোকে কে বলেছে আমার রান্নাঘরে ঢুকতে? না দিদি, যে যে একটু তর্ষ হইল না যে তোকে পাঠিয়ে দিল চা করার জন্যে। এটা ব্রাহ্মণ বাড়ি, এখানে এসব অনাচার চলবে না, বাড়িটাকে পুরো অনাচারে ভরিয়ে দিল। শোন বলে দিচ্ছি, সারা বাড়িতে যেখানে যা করছিস কর, কিন্তু আমার রান্নাঘরে বা পূজোর ঘরে পা দিস যদি আমায় চিনবি। অনু তুমি একি বলছো? আপনি আদর করে ঘরে নাতবউ এনেছেন বলে তাকে ধরে থেই থেই করে নাচতে হবে? অনাচার যা হওয়ার হলো, কিন্তু আমি মরে গেলেও ওকে রান্নাঘরে ঢুকতে দেব না। চা খাওয়াবি না?
তোকে যে যাই বলুক, আজ আমি তোর হাতেরই চা খাব। জে জে মেম সাহেব, দুধ নাও। দুধ দুধ মানে মিল্কি। কামিন। কি বললে? আমিন, মা জানলে আমি আউট। তাছাড়া আমি ব্রাহ্মণ মানুষ, পইতে গোল্লায় যাবে। এখানে রেখে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের এসব ওল্ড আইডিয়াস কবে ভাঙবে জগন্নাথ? তোমাদের সম্বন্ধে আমি তো শুনেছিলাম, তোমাদের এসবে কোনো ডিফারেন্স নেই। মেম সাহেব, সমুদ্রের ওপার থেকে এপারের ভুল কথা তুমি সব শুনেছো? ভুল কথা নয় জগন্নাথ, ইটস ট্রু। লুক এট মি, আমি কি তোমার মতো নই? আমাদের মতন দেখতে বলে আমাদের সঙ্গে কি মেলামেশা করতে পারবে? ওয়াই নট, তোমাদের সঙ্গে মিশিবে বলেই তো আমি ওদেশের সব লিঙ্ক ছেড়ে দিয়েছি। তোমরা যদি কন্টিনিউয়াসলি আমার থেকে দূরে সরে যাও, হাই ক্যান আই লিভ জগন্নাথ? আরে আরে, খালি হাতে গরম জিনিসটা ধরে নামাচ্ছো, একটু বুদ্ধি শুদ্ধি নেই? ঘরের ভিতরে আসলে কি করে জগন্নাথ? তোমার পইতা বুঝলে মেম সাহেব, তোমার হাত পুড়ে যাবে আর আমার পইতে অশুদ্ধ হবে বলে দাঁড়িয়ে দেখবো? তেমন লোক আমি নই গো। যাই, অনেক কাজ পড়ে আছে। ওহো, আরে রোদে বসে বসে ওখানে কি শুরু করেছিস? দেখছো তো রেডিওটা রিপেয়ার করছি, আবার জিজ্ঞেস করছো কেন? রেডিও রিপেয়ার করা তুই আর জায়গা পেলি না? তখন থেকে রোদে বসে বসেই করতে হচ্ছে। যা ঘরের ভেতরে। ঘরের ভেতরে গেলে কি রেডিওটাকে ঠিক স্টেশনে ধরতে পারবো? কতক্ষণ ধরে তো ঠিক স্টেশনটা ধরার চেষ্টা করছি কিন্তু কিছু হচ্ছে না। ঠিক স্টেশন? তোর সেই ঠিক স্টেশন মানে কোনটা? যখন সাউন্ড গিয়ে স্টেশনে কানে পৌঁছাবে তখন সাউন্ড বন্ধ, স্টেশন চালু। চাল 10 কিলো, সর্ষের তেল 2 কিলো, জিরে, হলুদ গুঁড়ো। বাবা, জামা কাপড়গুলো মেলতে ভুলে গেছি, ছাদে মেলে দিয়ে আসি, রোদ যদি চলে যায়। আরে রোদ চলে যাবে কেন, এই তো সবে রোদ উঠলো। তুই ফর্দটা লিখে দিলে তবে তো আমি বাজার করতে যাবো। বস, লেখ লেখ। সাবু, সস, চা। আর পারছি না দাদা, আমি ছাদ থেকে ঘুরে আসি। সকাল থেকে রোদের সাথে যাচ্ছে আর আসছে, সত্যি যেন কারো কোনো কাজ নেই। কিরে কি হলো, যেই গলা পেলি অমনি শব্দ একেবারে বন্ধ হয়ে গেল। সাউন্ডটা ঠিক স্টেশনে পৌঁছে গেছে যে যে, এবার আর শব্দ আসবে কোত্থেকে? গুড মর্নিং যে যে। আরে মানুষী তুই, গুড মর্নিং। রেডিও রিপেয়ার করার আর কোনো জায়গা পেলে না সেই বাগানে? আরে আমি কেন রিপেয়ার করব, এই আমাদের সুজন, ওর দ্বারা আর কিছু তো হলো না। এই রেডিও রিপেয়ার করে যদি কিছু মিলে যায়। মিলে যায় কেন বলছো যে যে, মিলে গেছে। এইরকম করে যদি সব মিলে যেত না, তাহলে সব ছেলেরাই রোদের মধ্যে একটা করে রেডিওর দোকান খুলে বসে যেত। যত সব ঠকবাজি। না না, আমাদের সুজন ভালো মেকানিক নয় সে কথা আমি বলতে পারবো না, কিন্তু ঠকানোর ছেলে। এখানে মুখ বাঁকানোর কি আছে যে যে? সে কি, আমি মুখ বাঁকালাম কখন? বুঝলে না যে যে, বাজে মেকানিকের চোখে সব ভালো মুখ এরকম বাঁকাই মনে হয়। দাঁড়া দাঁড়া, আচ্ছা তোরা দুজন আমার সঙ্গে কথা বলছিস না আমাকে সাক্ষী গোপাল বানিয়ে তোদের কথা হচ্ছে? তোমাকে সাক্ষী রেখে আবার কার সঙ্গে কথা বলবো? আমি তোমার রেডিও স্টেশনটা ধরছি। রেডিও তো স্টেশন ধরেই ফেললো, এখন আর বাগানে বসার কি দরকার? কি দরকার, যার বোঝা সে ঠিকই বুঝবে। থাক তুই বোঝ, আমার একটু গার্ডেনিং বাকি আছে, আমি যাই। যাও না, স্টেশন তো ধরে গেল, এবার গান শুনেই তবে বাগান থেকে যাব। গান শোনা যদি এতই শখ, তাহলে সকালে বাগানে না এসে সন্ধ্যেবেলা ওই পার্কে এলেই তো পারতে। কি বললে, সন্ধ্যেবেলা ওই পার্কে? ঠিক আছে আমি ওয়েট করে থাকবো, তুমি ঠিক যাবে তো? মানুষী, এই মানুষী, মানুষী, মানুষী শোনো কি হলো মানুষী। নো সিগন্যালস, তোমার ট্রি। তুই কখন আসলে? যখনই আসি না কেন, গুড সোয়ার, আমি কিছু শুনিনি, অনলি দেখেছি। দেখেছো ও স্টেশন মানে মানুষী, আই মিন আমাদের নেবার। থ্যাংক ইউ ফর ইন্ট্রোডিউসিং। তুমি ওকে কতদিন ধরে চেনো? লাভ দাই নেবার অ্যান্ড ইওর নেবার ইজ বিউটিফুল। Thank you.
শহরে আজ গুজব ওড়ে তোমার জন্য এমন পড়ে আজব শহরে আজ গুজব ওড়ে তোমার জন্য এমন পড়ে দুনিয়া বলছে নাকি ছি 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 ইশারাতে দিয়ে ফেলি আমার চিঠি যদি কেউ দেখে ফেলে আমাকে তোমাকে সে লোকের কি কাজ বলো আমার তোমাকে যতটুকু আমি চিনেছি যতটুকু আজব শহরে আজ গুজব ওড়ে তোমার জন্য এমন পড়ে ও আজব শহরে আজ গুজব ওড়ে তোমার জন্য এমন পড়ে যদি চলে ঠিকঠাক বেশ করেছি খুলি হবে যেন প্রেম আমাদের তুমি আমি সাথে রব জনম জনম তোমাকেই আজ আমি কথা দিচ্ছি দুনিয়া যদিও বলে ছি 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 তোমাকেই আজ আমি কথা দিচ্ছি দুনিয়া যদিও বলে ছি 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 সেই ছি জেনে শুনে নিয়েছি বেছে আজ শহরে আজ গুজব পড়ে তোমার জন্য এমন পড়ে আজব শহরে আজ গুজব পড়ে তোমার জন্য এমন পড়ে যদি চলে ঠিকঠাক বেশ করেছি কি সুপারফ্রাইজ করছেন আপনারা পাথরগুলো ঠিক সাইজের নেই ফেসগুলো একদম পয়েন্ট টাচ করা হয়নি কন্ট্রাক্টর স্পেসিফিকেশন অনুযায়ী কাজ করা হচ্ছে না কন্ট্রাক্টর কে স্যার মডার্ন বিল্ডার্স মডার্ন বিল্ডার্স ওদের লোকে আছে রাখুন হ্যাঁ লাহা বাবু এদিকে আসুন স্যার স্যার আমাদের নতুন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নমস্কার স্যার নমস্কার আমার নাম হচ্ছে কার্তিক পান্ডা দেখুন লাহা বাবু কাজকর্ম ঠিকভাবে চলছে না এস্টিমেট একরকম আর কাজ আর এক রকম হচ্ছে আপনার কন্ট্রাক্টরকে বলে দেবেন কাজ যদি এইভাবে চলে তাহলে আমি কাজ বন্ধ করে দেবো আর আমরা কন্ট্রাক্টরের ওপরে পেনাল্টি চার্জ করবো বুঝলেন হ্যাঁ তুমি জানিয়ে দিলে আমিও জেনে গেলাম কিন্তু কাজটা কোথায় আটকাচ্ছে আমি বুঝতে পারি আমি কেন আটকাবো স্যার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শশাঙ্কবাবু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কথা শুনে সঙ্গে সঙ্গে অর্ডার করে দিলেন কাজ বন্ধ করো আমি আর কি করবো স্যার বুঝলে লাহা শশাঙ্কবাবুকে বলে দেবে এক্সিকিউটিভের কথা আমরা শুনেছি কাজ যেরকম চলছিল সেরকমই চলবে কিন্তু সে যদি না শুনে স্যার শুনবে শুনবে ঠিক শুনবে আর যদি না শুনে তাকে তুমিও শুনিয়ে দেবে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জীবন চৌধুরী গগন চৌধুরীর ছোট ভাই আর তারপরে যদি কিছু অসুবিধা হয় জীবনকে আমি বুঝিয়ে দেব আর বুঝিয়ে দেবে যে সরকারি নিয়ম অনুযায়ী নয় কাজ আমাদের নিয়ম অনুযায়ী চললে কন্ট্রাক্টরের দু পয়সা লাভ হবে ক্যাশিয়ারবাবু কালকে যে 20,000 টাকা ড্র করে দিয়েছিলাম ওটা একটু নিয়ে আসবেন হ্যাঁ ওই টাকা থেকে আজকের হপ্তাটা দিয়ে দেবে আগে টাকাটা দিয়ে দিন স্যার 20,000 নেই 15,000 আছে আর 5,000 আজ সকালে রাজাবাবু আপনার নাম করে নিয়ে গেছেন বললো খুব দরকার না হলে চলবে না আচ্ছা ঠিক আছে
জ্ঞানবাবু, অনেকদিন ধরে আপনাকে একটা কথা বলবো বলবো করেও বলতে পারিনি। রাজার চালচলন খুব সন্দেহজনক হয়ে উঠছে, অনেকবার এরকম টাকা নিয়েছে। আপনি একটু ওর ওপর নজর রাখুন তো। কি করব বলুন, ও তো আর বাচ্চা ছেলে নয়। কিন্তু আমি বুঝতে পারছি না এতগুলো টাকা নিয়ে ও কি করছে। আবে জনি, আমার জন্য তাস বাট। তুই আর কি খেলবি, আগের খেলা তো হেরে গেছিস, তোর কাছে টাকা কোথায়? আবে জ্ঞানেন্দ্র দাশগুপ্তর ছেলে, রাজার কাছে কি টাকার কোনো অভাব? আবে শোন, রাজা চাইলে ব্যাংক এসে টাকা এই ঠিকানায় দিয়ে যাবে, বুঝলি? রাজা বাবু, তোমার ব্যাংক এসে তোমাকে খুঁজছি। দেখলি দেখলি বে, আমি গিয়ে টাকাটা নিয়ে আসবো। রাজা বাবু, আজ ওই নতুন পিস্টার ফটো সেশনের ব্যবস্থা করে দেবো। আরে জ্যাকসন, পাখি দেখে তবেই না খাঁচার বন্দোবস্ত করা যায়। আমি আগে গিয়ে দেখে আসি পাখিটাকে। কিছুই তো পাচ্ছি না, তাহলে তুলব কি? ডার্লিং, নাও এই ড্রেসটা পরে নাও। না না, এই ড্রেস আমি পরব না। ও ডোন্ট বি সিলি মোনা ডার্লিং, আরে ফিল্মে অ্যাক্টিং করার জন্য নতুন মেয়েরা কত কম্প্রোমাইজ করে, আর তুমি এই ড্রেসটা পরতে পারবে না? বাবা মা জানলে আমাকে রাখবে না। রাজা রাজা প্লিজ। এ কি বেবি, ছি ছি, ব্ল্যাক এন্ড হোয়াইট মন নিয়ে কালার ফটো তুলতে এসেছো? ফিল্মওয়ালারা কি তোমার সত্যি বারকা ফটো দেখবে? করেক্ট, বি এ গুড গার্ল মোনা। রাজা আমার ভীষণ নার্ভাস লাগছে। কিচ্ছু ভয় নেই, তোমার ফটো আমি এমন করে ধুয়ে দেব যে তখন তোমার নার্ভাসনেস একেবারে চলে যাবে। হ্যাঁ রাজা। ওকে ওকে মোনা ডিয়ার, রিল্যাক্স। আচ্ছা জ্যাকসন, শোন কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আয়তো। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। নাও এই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিলে তোমার একটু ফ্রেশও লাগবে আর তোমার নার্ভাসনেসও কেটে যাবে। নাও খেয়ে নাও, খেয়ে নাও। দ্যাটস লাইক এ গুড গার্ল। জ্যাকসন, এবার যেরকম চাইবি সেরকম ফটো তুলতে পারবি। আরো ওয়েটিং করবে না এবার ইটিং করবে? না, এখানে সেটিং আর বয় রিডিং, বাবু কামিং এন্ড দেন আইল বি টিং। তাহলে বৌমার অর্ডারের জন্য আমি সারা রাত বসেই থাকবো, কি বলো? জে জে ডিনার, সে তো কখনই মায়ের মেডিসিন, সে কাজও ফিনিশ। দেন আমার রুমে ডিনার রেখে দাও, ইউ গো এন্ড স্লিপ। ঠিক আছে ম্যাম স্যার, গুড নাইট। মোনা ডার্লিং, তোমার ঘর এসে গেছে। আস্তে 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 পড়ে যাবে, পড়ে যাবে আস্তে। গুড নাইট মোনা ডার্লিং, গুড
কাল সকালে নিশ্চয়ই দেখা হবে। বাই 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 বাই। ফটোগুলো জমিয়ে ধুইছি গুরু, ধোয়ার সময় না আমার মনে হচ্ছিল আমি যেন শরীরটা ধুচ্ছি, কিন্তু রাজাবাবু আমার কমিশনটা। আরে পাবে পাবে, মালটা হাতে এসে গেলে করে মালামাল করে দেবো। আরে জ্যাকি, মোনা তো বলেছিল ও একেবারে পুরনো মডেল নাকি, তো আমি তো দেখছি ও একেবারে নতুন মডেল। যে চোখে তুমি মাদার আর সিস্টারের মডেল দেখো সেই চোখে আমাকে দেখার চেষ্টা করো রাস্কেল। তাহলে তো দুনিয়াতে সবাই মাদার আর সিস্টার হয়ে যাবে ডিয়ার, দেখবো কাকে। ভালোই হোক তুমি এখানে এসে গেছো, আর এই সুযোগে তোমারও দু চারটে ফটো তুলে নেব। তাহলে কাকি আর কখনো দেউরজিকে লাল চোখে দেখতে পারবে না। না কেন বলছো ম্যাডাম? এটা খালি তোর জন্য একটা স্যাম্পল, বাট আই ওয়ার্ন ইউ, আর একবার যদি মোনার পেছনে লাগো কি তাকে ডিস্ট্রয় করার চেষ্টা করো তাহলে ইউ উইল সি দ্য কনসিকোয়েন্সেস, মাইন্ড ইউ। আচ্ছা, এত দিমাগ এটা কি করছো লোরা, এসব কি পড়াচ্ছো? একজনের ফিউচার ব্রাইট করার জন্য সব ফটোগ্রাফস চালিয়ে দিচ্ছি যে যে। এই লিলু, শুন শুন, কি বলছো? এই চিঠিটা মানুষকে দিয়ে দিবি? দেখো কাকা, আগের বার লজেন্স দেবে বলেছিলে, দাওনি, আমি এবার একেবারেই যাব না। ওহো, এই ছেলেটা বড় লোভী হয়ে গেছে। নে, ঠিক আছে, আমি আগে স্কুল ব্যাগটা রুমে রেখে আসি। আচ্ছা শুন শুন, এটা আমাকে দিয়ে যা। কিন্তু দেখিস এই চিঠি যেন মানুষ ছাড়া আর কারো হাতে না পড়ে, বুঝলি? নে। আরে তোর কাজটা আমি করে দেব, তুই এখন খেলতে যা। কিন্তু কাকা জানলে আমাকে লজেন্স দেবে না। আমি তোকে ওয়ান প্যাকেট লজেন্স দেব, কিন্তু চিঠিটা আমি নিয়েছি, তুই ওকে বলবি না, ওকে? হ্যাঁ, কিন্তু লজেন্স নিশ্চয়ই দেবে। হ্যাঁ দেব, যা। দিস ওয়ে। মানসি, আরে তুমি? আমি তোমার কাছে কাজে এসেছি, সিক্রেট ইন ইম্পর্টেন্ট, তুমি আমাকে একটু হেল্প করবে? আমাকে দিয়ে যদি হয় আমি নিশ্চয়ই হেল্প করব। কি কাজ? আমার কাছে একজন বাংলাতে চিঠি লিখেছে, আমি তো বাংলা বলতে পারি বাট রাইটিং অ্যান্ড রিডিং জানি না, আমাকে একটু চিঠিটা পড়ে দেবে? তোমার কাছে কে কেন বাংলাতে চিঠি লিখলো? সে কথা তো আমি জানি না, ঘরে অন্য কাউকে পড়াতে ভয় লাগলো, সো আই ক্যাম টু ইউ। দাও তো চিঠিটা। ওয়ান কন্ডিশন, আমি তোমার ফ্রন্টে ওপেন করে ধরবো আর তুমি লাউডলি পড়বে, ওকে? ঠিক আছে।
Now, read. তুমি যদি জানতে আমি তোমাকে কত ভালোবাসি। Wait, wait. ভালোবাসি? ভালোবাসি কি? ভালোবাসি মানে প্রেম। Means love. Oh God, regular love letter. Now, proceed. তুমি দিনের ভাবনায় আসো, রাতে স্বপ্নে আসো। Definitely unemployed. Then? মনে মনে তোমাকে অনেক কথা বলবো বলে ভাবি, কিন্তু কাছে এলে কিছুই বলতে পারি না। ভুলে যাওয়ার লক্ষণ? না না, এটা লাভের লক্ষণ। কিন্তু তোমার কাছে এই লাভ লেটার? Forget it. তুমি পড়ো না। এই দেখো না, আজ দুদিন হলো তোমার সঙ্গে দেখা হয়নি। For lover. সেজন্য আজ সকালে বাগানে তোমার জন্য অপেক্ষা করছিলাম। That's like a real lover. আমার রেডিও সিগন্যাল পেয়েও তুমি ছাদের ওপরে এলেন না। তুমি তুমি এজেটা কি করে পেলে? ওটা তো আমার চিঠি। Not so easy. তোমার মেসেঞ্জার এটা মিসপ্লেস করে ফেলেছিল। আর এই লেটা দেখিয়ে তোমাদের দুজনকে রেগুলার ব্ল্যাকমেল করবো। প্লিজ প্লিজ আমাকে দিয়ে দাও। ওকে, ডোন্ট নো, লাভ লেটার ওভাবে রিসিভ করে না। Kiss here. Yes. Then keep it here. Hearted Jinish. Hearted Kajataka Bhalo. You received your love letter. What about me? Tumar Katha? Jeevan Jodi Bangla te love letter lekhe. How can I read it? Ami tumake Bangla shikhe debo. Is it? Haan. Thank you, teacher. Tahole aaj theke start hoye jan. Oh, sure. দেখে শুনে টুকটাক তুলে নিয়ে মাটি তো নিয়েছে কে?
শশাঙ্ক বাবু স্যার আমি বলার পরও কাজ বন্ধ হয়নি কেন স্যার লাহাবাবুকে কত বারণ করলাম উনি তাও শুনলেন না লাহাবাবু স্যার বাবু বললেন কাজ এরকমই চলতে থাক আমি সেটা পরে কারো কিছু বোঝার দরকার নেই এই মুহূর্তে কাজ বন্ধ করুন স্যার শশাঙ্ক বাবু স্যার অর্ডার ব্রিজার্সকে সোকাস নোটিশ পাঠিয়ে দিন ওদের কাছ থেকে সন্তোষজনক রিপোর্ট না পাওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে ব্রিজের কাজ বন্ধ করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিস থেকে নোটিশ পাঠিয়েছে রিটেনিং ওয়াল 2 মিটার ভেঙে দিয়ে শানি পাথর বসিয়ে দিতে হবে তারপরে কাজের কোয়ালিটি বাড়াতে হবে আর স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন অনুসারে কাজ করতে হবে না করলে না এমনটা হতেই দেব না 2 মিটার রিটার্নিং ওয়াল আপনাদের যেভাবে হোক ভাঙতে হবে আগে ভাঙতেই যদি হয় আমি আপনার কাছে তাহলে এলাম কেন তাহলে এসেছেন কেন রিটেনিং ওয়াল ভাঙলে আমাদের 2 লক্ষ টাকা ক্ষতি হয়ে যায় আর মডার্ন বিল্ডার্সের ক্ষতি মানেই আপনার দাদার ক্ষতি এই কথা বলার জন্য আপনি এখানে এসেছেন না 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 কন্ট্রাক্টর হিসেবে অনেক আগেই আমার আসা উচিত ছিল আর সেই ভুল শোধরাবার জন্যই আমি এখন এসেছি মানে মানে হলো কত নিলে আপনি কাজ বন্ধ করবেন না আর কত দিলে আপনি আমাদের আর আপনি আমাকে কি মনে করেছেন কেন 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 ইঞ্জিনিয়ার আপনাদের মতো কয়েকজন লোভী আর অসত্যকের জন্য আমাদের প্রফেশনাল জীবনে আজ এত বদনাম হতে বসেছে ওঠুন ওঠুন বলছে দইলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব কি বললেন পুলিশ আগে নিজের পেট না ভরে কেন শুধু শুধু সমাজসেবা করতে যাচ্ছে আই টেক ইট আউট আই উইল জাস্ট স্টপ ইওর জব আমি আপনাদের কাজ চিরদিনের জন্য বন্ধ করে দেব আগে এই কাজ কখনো করতে যাবেন না আমাদের কালো তালিকায় রাখার আগে আপনার নিজের মুখটাই কালো হয়ে যায় আর কাজ বন্ধ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ বন্ধ করার ক্যাপাসিটি আপনার যেমন আছে বন্ধ কাজকে চালু করার তাকত আমারও ঠিক তেমনি আছে যাক চল নমস্কার তুই আজকে আমার পার্টনারকে অপমান করেছিস অপমান অপমান কেন করতে যাব বরং ভদ্রলোককে জানিয়ে দিতে চেয়েছিলাম যে আমার দাদা তার পার্টনার বলে সে যা ইচ্ছা করে যাবে আমি তা মেনে নিতে পারবো না কি করেছিল সে যা করতে চেয়েছিল আমি যদি অ্যাকশন নিতাম তাহলে সে এখন পুলিশ রকাবে থাকতো এত সাহস ওনার আমারই অফিসে এসে আমাকে ঘুষতে পাওয়ার চেষ্টা করছিল তাতে কি হয়েছে কোন ইঞ্জিনিয়ার আজ পর্যন্ত যা করার সাহস করেনি তুই তাই করে আমার কোম্পানির লক্ষ লক্ষ টাকা ক্ষতি করে দিচ্ছিস আমার কোম্পানিকে রাস্তা নামাচ্ছিস এরকম একটা ডিসঅনেস্ট কোম্পানি যদি পুরোপুরি ভেঙেও যায় তাহলে সকলের কাছেই মঙ্গল জীবন কি বলছিস তুই বুঝতে পারছিস আমি ঠিকই বুঝতে পেরেছি আর তোমাকে অনুরোধ করছি দাদা তুমি এই পার্টনারশিপ ভেঙে দাও তাহলে ওনার জন্য তোমার প্রচুর ক্ষতি হয়ে যাবে তুই জ্ঞানেন্দ্র দাশগুপ্তকে চিনিস না জীবন সে চাইলে 24 ঘন্টার মধ্যে তো চেয়ার উল্টে যাবে চেয়ারের চাকরি লোভ থাকলে আমি আমেরিকা ছেড়ে এখানে আসতাম না দাদা কিন্তু আমি বলে দিচ্ছি নিজের স্বার্থের জন্য যে দেশের ক্ষতি করতে চায় সে নিজের ভাই হলেও আমি তাকে ছাড়বো না আচ্ছা দাদার স্বার্থের থেকে ইঞ্জিনিয়ারের চাকরিটা তোর কাছে বড় হয়ে গেল না ইঞ্জিনিয়ারের চেয়ারে বসে ভাইকে অপমানিত করে তুই বেশি আনন্দ পাচ্ছিস আজ পর্যন্ত আমি এই কথা জানতাম না ভাইকে ভাই বলে ভাবতাম ইঞ্জিনিয়ার বলে ভাবিনি ঠিক আছে তুই যেরকম চাইবে আজ থেকে আমি তোর সাথে সেই রকমই ব্যবহার করব এর বুদ্ধি মিনতি করানো বুদ্ধনা সব হইতে পারো মা 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 মেডিসিন মেডিসিন কি বললি আমি তোর হাতে ওষুধ খাবো জল খাবো না আমি মরে যাবো তবু তোর হাতে জল খাবো না
ওষুধ খাবো না, চলে যা, যা এখান থেকে, যা। জগন্নাথ, জে জে, মনো, দিদি, জে জে, মনো, জে জে, জে জে। কি হলো? জে জে, মাই চেস্ট পেইন হচ্ছে, আমার হাতে মেডিসিন খেলো না, কাম, কাম প্লিজ। হ্যাঁ চলো চলো। বৌমা, বৌমা, ওষুধটা খেয়ে নাও, নাও, উঠো, উঠো। আস্তে, একই তো শরীর খারাপ, তার উপরে উপোস। এসব তুমি কি করছো বৌমা? একটু শুয়ে পড়ো, আরাম লাগবে। জগন্নাথ কোথায়? বাবা, তাকে তাকে একটু বলে দেবেন, আমার ঘরটা অপবিত্র হয়ে গেছে, গঙ্গা জল দিয়ে একটু ধুয়ে দেবো, ধুয়ে দেবো। বৌমা, গঙ্গা জল দিয়ে ঘরটাকে না ধুয়ে স্নেহ মমতা দিয়ে নিজের মনটাকে ধুয়ে দাও, তারপর দেখবে তোমার চোখে সবাই পবিত্র হয়ে যাবে। ॐ श्री सत्यनारायणं देवं श्री चतुर्भुजं शंखचक्र गदापद्मं चंदनमल्लभूषितं सत्यनारायणं ॐ ये श्री श्री चंदनमल्ल विभूषितं ॐ पंचपत्रं त्रिनेत्रं ॐ विष्णु परम ब्रह्मं ॐ श्री सत्यनारायण नमामि नाः ॐ नमः ॐ नमः ॐ नमः। রেখেছে ও জীবনের স্ত্রী হতে পারে, কিন্তু এই সংসারের কি আমাদের কেউ নয়? কেউ নয় বলে দিলে তো হবে না, একই বাড়িতে একই ছাদের নিচে তোমরা সবাই একসাথে থেকে এই বাড়িটাই অপবিত্র করে ফেলেছো, তাই এখানে কোনো পূজো টুজো হতে পারবে না। আমি চললাম। যাবেন না, পূজো অর্ধেক হলে সবার অমঙ্গল হবে। তার মানে তুমি বলতে চাইছো আমি এখানে পূজো করে আমার নিজের অমঙ্গল ডেকে আনবো? এই ঘর পবিত্র করে আরো একবার না হয় পূজো হবে, কিন্তু আপনি দয়া করে যাবেন না। না না, এ অসম্ভব। কি হয়েছে, কি হয়েছে পুরুতমশাই? দেখেছেন, দেখেছেন বাবা, এই সর্বনাশীর জন্য পুরোহিত অর্ধেক পূজো করে চলে যাচ্ছেন। পুরোহিত মশাই, এটা কি ঠিক হচ্ছে? চৌধুরী বাবু, মানুষ অন্যায় করলে ইহকাল নষ্ট হয়, পাপ করলে পরকাল নষ্ট হয়, আর ধর্ম চলে গেলে ইহকাল পরকাল সব নষ্ট হয়ে যায়। একটা বিধর্মীকে ঘরের বউকারে এনে আপনি ধর্ম নষ্ট করে ফেলেছেন, আর আমাকে সেই পাপের ভাগী করবেন না, বুঝলেন? বিধর্মী, বিধর্মী কে গোসাই? তুমি? না, মি চৌধুরী বাড়ির বউ। আমার স্বামী যখন হিন্দু, তার সহধর্মিনী হিসাবে আমিও হিন্দু। হিন্দু? তোমাকে বিয়ে করে সেও পতিত হয়ে গেছে? গোসাই, ভগবানের অন্য নাম পতিত পাবন, তা না হলে ভক্ত সালবান মুসলমান হয়ে জগন্নাথ দেবকে পেতেন না, আর তার সেবাউরির হাত থেকে জগন্নাথ নারকেল নিতেন না। ভগবানের কাছে কেউ অপবিত্র হয় না। গোসাই, তার নামে কোনো দোষ আপনারা দেবেন না। আপনাদের মতো আমি কানি নই, কোন ধর্মের মন্ত্র জানি না, একটু পুরাণ শাস্ত্র পড়ে আমি জেনেছি যে স্বামীর ঘরে পরিচয় পরিচিত হয়। আমি হিন্দু স্বামীর স্ত্রী, পরিচয় জীবনে বাঁচতে চেয়েছি, তার জন্যই এই বাড়িকে, এই পরিবারকে নিজের বাড়ি ভেবে আমেরিকা ছেড়ে এত দূরে এসেছি, কিন্তু তোমরা সবাই আমাকে ঘৃণা করছো, অবজ্ঞা করছো। আমি তাহলে স্বামীর সবকিছু নিজের বলে ভুল করেছি। মা, তুমি ঠিক বলেছো, বেদ উপনিষদ পুরাণ কোথাও কোনো জাতিভেদ নেই, রয়েছে আমাদের মনের কুসংস্কার আর অন্ধবিশ্বাসের ভিতরে যুক্তি দিয়ে তুমি আমাদের অন্ধ চোখ খুলে দিয়েছো মা।
মুক্ত কণ্ঠেই আমি বলবো, তুমি যদি হিন্দু না হও তাহলে হিন্দু বলে কোনো ধর্মও নেই, তাই তোমার ঘরে সবার মতো তোমারও পূজো করার অধিকার আছে। হ্যাঁ মা, সনাতন পূজা আরম্ভ করো। আগে না, ও যদি পূজো করে আমি ওর সঙ্গে বসে পূজো করব না। মা
এই যে মেম সাহেব, তোমার খাবার রেখে দিলাম। মেজো আমার টুরিং এখনো নয় এন্ডিং, তুমি এখন সিটিং করে ইটিং। ওকে, তোমার ডিনার ফিনিশ? অল ফিনিশ, শুধু মাকে খাবারটা দিয়ে দিলে আমার গুড নাইট। মায়ের মেডিসিন ভুলে গেছি মেম সাহেব, ওষুধের দোকান থেকে আনতে পারিনি, কি আর করবো, অনলি মানুষ। কিন্তু মায়ের ওষুধ না খেলে যে রাতে ঘুম হবে না আমি জানতাম। ইউ মে ফরগেট। এই নাও মায়ের মেডিসিন। তুমি কি করে জানলে মায়ের ওষুধ ফুরিয়ে গেছে? তুমি মর্নিং বলেছিলে। ও, সেই জন্যই মনে রেখেছো। যাই হোক, মেম সাহেব বউ হলেও মায়ের কথা ভাবার মতো কেউ তো একজন এলো। মা দুধ এনেছি? ওষুধটা দে। ওষুধটা তাহলে মনে করে এনেছিস? আমি ভাবলাম তুই যেমন ভোলা লোক, সারা রাত বিছানায় ছটফট করেই মরতে হবে। ভুলেই তো গেছিলাম মা, কিন্তু মেম সাহেব আমাকে বাঁচিয়ে দিল। মেম সাহেব? তোমার মেম বউ মা। আজ সকালে কথা বলতে বলতে তোমার ওষুধের কথা তাকে বলে ফেলেছি, সে ওষুধ আনিয়ে রেখেছিল। ওষুধ দিয়ে বসে রইলে কেন, খেয়ে নাও। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে? সবাই আর কে, বড়বাবু তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছেন, মোনা দিদি বন্ধুর বাড়ি গেছে, খেয়ে দিয়ে আসবে। আর ওই মেয়েটা? কোন মেয়েটা? ওহো, কিছু যেন বুঝিস না, সেই যে সেই মেম সাহেব। খায়নি? না খায়নি, এতটা রাত হয়ে গেল। মা, তুমি তো সংসার ছেড়ে সেবা পুজো লেগে রয়েছ, তুমি কি করে বুঝবে কে কোথায় কি করছে না করছে? গগনবাবুর বেশি দেরি হয়ে গেলে গিন্নিমা তো খেয়েই নেয়। কিন্তু মেম সাহেবের দিন কি রাত কি, মেজবাবু এসে খাবে, চাকর বাকরে খাওয়া দাওয়া হবে, তারপর নিজে গিয়ে খেতে বসবে। তুমি যাই বলো মা, পরদেশি মেয়ে হলে কি হবে, সব কথা বোঝেন, সব দিকে নজর। আমি আসছি মা। জল খা। ব্লেস হিম, ব্লেস হিম। জে জে, প্রথম ইন্টারভিউতে চাকরি পেয়ে গেলে শান্তি। কেন? অন্য করলে তার ভ্যালু জানা যাবে কি করে, আর ভ্যালু না জানা গেলে বিয়েটা হবে কি করে? চাকরিটা তো তাড়াতাড়ি দরকার, কিন্তু বিয়েটা কেন এত তাড়াতাড়ি দরকার সেটা তো বুঝলাম না। কিরে সুজন, তুমি না বৌদি? ও কিছু না, যে বৌদি আমাকে সবসময় এরকমই বলে। সবসময় বলে নয়,
বলবো বলবো বস ম্যানের কথা বলবো মানে লাভ ওকে ওকে ইন্টারভিউটা দাও তারপর কথাবার্তা উইশ ইউ বেস্ট অফ লাক থ্যাংক ইউ বৌদি আসছি যে যে হ্যাঁ ব্যাপার কি আমার মনে হলো তোমরা দুজন কোনো কিছু লুকোচ্ছ ইয়েস ইটস কল্ড লাভ আমাদের সুজন বাবু লাভ করে বসে আছেন আমিও কতদিন ধরে তার গন্ধ পাচ্ছি আর ওই মেয়েটা বোধহয় মানসী হ্যাঁ মানসী আর ওদের দুজনের ম্যারিজের জন্য আপনাকে মিডলম্যান হতে হবে না 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 আমাকে তুই আর ঘোলা জলে নামাস না রে আস্তে আস্তে আমি কোথায় আপনাকে রিকোয়েস্ট করলাম আর আপনি লাউড স্পিক করে দিলেন আরে আমি লাউডলি স্পিক করলে বাড়ির লোক শুধু জানবে কিন্তু ঘরে যে লাউড স্পিকারটা আছে তাতে তো খবরটা সারা শহরে সবাই জেনে যাবে তাহলে ওই দুজনের বিয়ে হবে কি করে লোরা ডিয়ার তুই আমাকে ক্ষমা কর তোকে যে ঘরে এনেছি তাতেই আমি হট বেডে বসেছি আবার এই ঘটনা না বাবা না আর তোকেও বলে দিচ্ছি তুইও ওদিকে মাথা ঘামাস না ও চাই চাই থ্যাংক ইউ মোনা ডার্লিং থ্যাংক ইউ তোমাকে যে না করেছিলাম এখানে এসো না যতই না করো তোমাকে না দেখে কি আমি থাকতে পারি ডার্লিং তাছাড়া তোমার মামি ড্যাডি তো সব বাইরে গেছে ভয় কাকে কাকিম্যান চারটে চোখ তুমি যাও যদি জানতে পারে না আরে এমন ভয় পাচ্ছ কেন আমি কি শুধু এখানে টাকা নিতে এসেছি রাজা এখানে না এখন না প্লিজ ইউ রাস্কাল হাউ ডেয়ার ইউ কাকিম্যান Don't you feel like him? Go in. I say go in. Now. Huh? You won't get with this. Get lost. Hey! আজ পর্যন্ত দয়া করে তোকে ছেড়ে দিয়েছিলাম কিন্তু বারবার আমার হাত থেকে তুই এমনি করে শিকার করে নিতে পারবি না বা বা বাবা এরই মধ্যে এত কাণ্ড এই ছেলে ধরা কারবার কবে থেকে শুরু হলো এখানে কেন এসেছিলে আমি কি নিজে থেকে এসেছি আমাকে দেখেছে তাই এসেছি এরকম কতবারই তো আমি এখানে এসেছি কি ম্যাডাম বলো শাট আপ শাক দিয়ে মাছ ডাকা যায় না একদিন না একদিন ধরা পড়বেই তোমাকে এখানে কে ডেকেছিল করণ জিজ্ঞেস করছো কি দেখছোই তো দুজনকে আরো দেখো হাতের টাকা টাকা দিয়ে তুই ওকে কিনা চুপ করো আমি জানতে চাই ওকে এখানে কে ডেকেছে কিরে পড়ার মুখী বলছিস না কেন এরকম বাজে লোকের সঙ্গে প্রশ্নষ্টি করে বাড়ির ইজ্জত ধুলোয় মিশিয়ে দিতে একটু খারাপ লাগলো না ঘরের ইজ্জত ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে বাজারি হয়ে গেছে তারপরেও তুই কথা বলছিস তুই এ বাড়িতে পা দেবার পর থেকেই আমাদের মান সম্মান আর কিচ্ছু নেই রাজা আর একদিনও যদি তোমায় এখানে দেখি বা ওই বউয়ের সঙ্গে মেলামেশা করার কথা শুনি তাহলে সেই দিন তোমাকে বোঝাবো যাও এখান থেকে চলে যাও আর তুমি ওকে বলে দাও অন্নপূর্ণা এটা আমেরিকা নয় বউ হয়ে যাওয়ার পরে অন্য কারোর সঙ্গে মেলামেশা করা এই দেশের সংস্কৃতি নয় শুনলি তো ভাসুরের কথা কানে গেল যা আবার দাঁড়িয়ে আছিস কেন ভেতরে যা চলো কাকিমা অন্নপূর্ণা এ কি বলছো দেখেছেন যে যে সবার সামনে আমার মাথা কেমন নিচু করে দিল অন্নপূর্ণা সংসারে থাকতে গেলে ঝগড়া হবেই কি এমন ঘটনা ঘটলো যে অকারণে তুমি এত উত্তেজিত হয়ে উঠলে কি বললে যে যে দোষ আমার তাহলে কি আমার গালে জুতোর বাড়ি মারলে তুমি খুশি হতে বৌদি ও তোমার থেকে ছোট
ও যদি ভুল করে থাকে তাহলে তুমি ওকে ক্ষমা করে দাও। না জীবন, যাই হোক না কেন, এ বাড়িতে আর শান্তি ফিরে আসবে না। তোমরা বরং থাকো, আমরাই চলে যাচ্ছি। বাইরে থেকে এটা কি ভালো দেখাবে দাদা? বাইরেও তোমার সম্মান আর কোথায় আছে? তাছাড়া ভিতরটা যেখানে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে গেছে, সেখানে বাইরে যতই রং লাগাও না কেন তার সুন্দর দেখাবে না। তোমরা আসার দিন থেকে এই ঘরে কিছু না কিছু ঘটে চলেছে, কারো মনে একটুও শান্তি নেই। এরকম বলো না গগন, অশান্তি কখনো বাইরে থেকে আসে না, তোমরা নিজেরাই নিজেদের অশান্তি তৈরি করছো। অশান্তি আমরা করছি? আমার দুদিন গেল কি না গেল, সেদিন থেকেই খাওয়া দাওয়া আলাদা হয়ে গেল। মোনাকে যা ইচ্ছা বললো, কাল তো যা করলো করলো, আজ যা করলো নিজের চোখেই তো দেখলেন, এরপর আর এই ঘরে থাকা যাবে না। হ্যাঁ জিজি, আমরা এখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা করছি। না, আমি যদি ভুল করে থাকি আমার জন্য কারো যাবার দরকার নেই, আমি চলে যাব। জিজি, আমি সবার ওয়েলবিং চেয়েছিলাম, সবার ভালো করতে চেয়েছিলাম, সবার লাভ এফেকশন চেয়েছিলাম, বাট অল লেট টু হেল। মোনাকে কেন বাজে কথা বললাম তার উত্তর আমি সময় দেব। চেয়েছি আমি সবার কাছে আজ মিস আন্ডারস্টুড, তাই আমি এবারে ছেড়ে চলে যাব। ইয়েস চেয়েছে, আমি চলে যাব। এত আদর করে বিলিতি বউকে বরণ করে এনেছিলাম, কিন্তু কেউ ওকে একটু বোঝার চেষ্টা করলো না। সবাই মিলে ওকে বিসর্জন দিয়ে দিল। আমি আসছি মা। কাকিমা, আমাকে ক্ষমা করে দাও কাকিমা, আমার জন্যই আজ এত কিছু হলো। Don't cry Mona, যা হয়ে গেছে forget it. কিন্তু তোমাকে আমার অ্যাডভাইস, বি কেয়ারফুল অ্যাবাউট রাজা, হি ইজ আ রোগ। তোমার ফটোগ্রাফ নিয়ে ও তোমাকে ব্ল্যাকমেইল করতে চেয়েছিল। ডোন্ট ওয়ারি, সেই সব ফটো আমি সব ঘুরিয়ে দিয়েছি, নাও হি ক্যান টাচ ইউ। কাকিমা মোনা, আমি যেখানেই যেখানেই থাকি আই উইল রিমেম্বার ইউ। Now, forget about past and be a good girl.
ইন্টারভিউ কেমন হলো? আর কেমন হলো কি? তোমার বাবাকে বলবে পাঁজি দেখে শুভ দিন বের করতে। তার মানে? ইন্টারভিউ ফার্স্ট ক্লাস, সিলেকশন লিস্ট বেরিয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটে এসে গেলেই আমি জয়েন করবো। বৌদিকে খুশি খবরটা ছড়াবার মাত্রই দেখবে আজ সন্ধ্যেবেলা প্রস্তাবটা নিয়ে তোমার বাড়ি পৌঁছে যাবে। পৌঁছে নিশ্চয়ই যেত যদি বৌদি তোমাদের বাড়ি থাকত, কিন্তু সে এখন তোমাদের বাড়িতে নেই। কি বলছো তুমি? বৌদি আমাদের বাড়িতে নেই মানে? কিছুদিন হলো দাদার সঙ্গে বৌদি বাড়ি ছেড়ে চলে গেছে। বাড়ি ছেড়ে চলে গেছে? তোমার পার্স। থ্যাংক ইউ। আরে হ্যাঁ, তোমার আমেরিকা থেকে আসা প্রপার্টি লিস্টের ভেতরে আছে, আর ওসব এখানে ট্রান্সফার করে আনার ফর্মটাও আছে, তুমি সাইন করে দিলে পাঠিয়ে দেবো। কিন্তু সাইন করার আগে তুমি আরেকবার ভালো করে চিন্তা করে দেখো। কেন? এই দেখো না, বাড়িতে থাকতে চেয়েছিলে, থাকতে পারলে না, কে বলতে পারে, হয়তো এমন দিন আসবে আমাদের এই দেশ ছেড়েই চলে যেতে হবে। নো, আমি প্রয়োগ করছি এমন ব্যাড ডেস যেন কখনো না আসে। ইন্ডিয়া আমার লাইফ পার্টনার, মাদার ল্যান্ড। সেই জন্য তুমি দেশের অ্যাড্রেস মুছে দিতে চাইছো? দেশে বার্ড কি চিরদিনের জন্য পার হয়ে থাকবে ডার্লিং? কোনোদিন কি নিজের হতে পারবে না? পারবে লোরা, নিশ্চয়ই পারবে, তুমি সব কিছু করতে পারবে। আমি আসছি। আরে সুজন, কামেন, সেট। এটা ভিউ কেমন হলো? ভালো হয়েছে। কি হয়েছে তোমার? এনি প্রবলেম? তুমি চলে আসার পরে বাড়িটা যেমন প্রাণহীন হয়ে যাবে এ কথা আমি ভাবতেই পারিনি। বৌদি, এছাড়া কি আর কোনো উপায় ছিল না? পারহ্যাপস নট দ্যাট, আমি না এলে দিদি থাকতো না, কিন্তু এখানে এসে একদিনও আমি শান্তি পাইনি, সব সময় সবার কথা মনে পড়ছে। সুজন, বাড়িতে সবাই ভালো আছে তো? ভালো? হ্যাঁ, যাদের ভালো থাকার কথা তারা খুবই খুশিতে আছে। লেলো, কাকি, তুই রোজ এই স্ট্রিটে স্কুলে যাস, আমার কাছে একটু আসিস না? তুমি এখানে আছো আমি কি করে জানবো? তোকে আমি রোজ মিস করি লিলু, তোকে ছাড়া আমার কিছু ভালো লাগে না। এই লিলু, বাড়ি যাবি না? তুই যা, আমি পরে যাব। ঠিক আছে, চল। জগন্নাথ, জগন্নাথ! কি মা, এত বেলা হয়ে গেল লিলুর এখনো দেখা নেই, কোথায় গেল বলতো? স্কুল তো কখন ছুটি হয়ে গেছে? মা! কি রে, এতক্ষণ কোথায় ছিলিস? হ্যাঁ, এসব কি? কাকিমা দিয়েছে। তোকে বারণ করেছিলাম না? আবার তুই ওই সর্বনাশীর বাড়ি গেছিস? কেন গিয়েছিলি বল? কেন গিয়েছিলি? কেন গিয়েছিলি? কেন? মা! কেন? কেন গিয়েছিলিস? কেন গিয়েছিলিস? এখানে খেয়ে খেয়ে পেট ভরেনি, অপরের বাড়ি ছাড়া ছাড়তে গেছিস? বল বল, কেন গেছিস? বল, মেরে শেষ করো, বল কেন গেছিস? সব সব কি হচ্ছে? ছেলেটাকে মেরে ফেলবো নাকি? ছেড়ে দিন, আজ ওকে পিটিয়ে পিটিয়ে কাকিমার বাড়ি যাওয়া ঘুচিয়ে দেবো। নিজের মনের রাগ ছেলেটার উপর কেন তুলছো? তোমাদের ঝগড়াঝাটির মধ্যে ওকে টেনে আনা কি উচিত? যে যে, ও আমার ছেলে, আমি ওকে নিজের এখতিয়ারে আনার জন্য পেটালে পেটাবো, মারলে মারবো, এর মধ্যে কারো মাথা গলানোর দরকার নেই। আজ তোর খাওয়া দাওয়া সব বন্ধ, দেখি তোকে কে বাঁচায়। চল, শোনো রত্নাকর, লিলুকে নিয়ে স্কুলে ছাড়বে, আর স্কুল ছুটি হলে বাড়িতে এনে তুলবে। এই কাজটা ঠিক করে করতে পারবে তো? কেন পারবো না, এটা আবার তেমন কোনো কাজ নাকি? কিন্তু দেখো, রাস্তায় কোথাও দাঁড়াতে চাইলে দাঁড়াবে না, কি কারো কাছে যেতে চাইলে যেতে দেবে না। আপনি যেমন বলবেন ঠিক তেমনই হবে, চলো। লিলু, কাকি, এতদিন কেন আসেনি? কি করবো, মাঝে খুব বকেছে। দেখতে তোমার জন্য এনেছি। না চলো। রাখো রাখো, সাইকেলটা রাখো। না, একবার বাড়ি গিয়ে সাইকেল থামাবো। বললাম তো থামাও, খুব দরকার আছে, রাখো, নাহলে খুব খারাপ হবে। নামো।
ওদিক কোথায় যাচ্ছ? এদিকে রাখো। ওইখানে ওই যে পাঁচিলটা দেখা যাচ্ছে ওইখানে যাচ্ছি। আরে আমার দিকে তাকিয়ে আছো কেন? ওই দিকে যাও না। তুই কও না। আমার দিকে কেউ তাকালে আমি করতে পারি না। যাও। আরে কোথায় গেল কাকিমা? ঠিক সময় ওষুধ না খান, প্রপার ডায়েটে না থাকেন, তাহলে শরীর কি করে ভালো হবে বলুন? উনার কথা আর বলবেন না, আজ সংক্রান্তি, কাল অমাবস্যা, এমনি করে তো মাসে 20 দিনই উপোস থেকে যায়। আর ওষুধ খাওয়ার কথা, উনার সে কথা একদমই মনে থাকে না। উনার না হয় মনে থাকে না, কিন্তু আপনারা কি করেন? রোগীকে অবহেলা করলে রোগ বেড়ে যায়, এ কথা কি আপনাদের বোঝাতে হবে? আশা করি এখন আপনারা ওনার শরীরের দিকে একটু নজর দেবেন। আপনি এই মেডিসিনই কন্টিনিউ করুন। কি হয়েছে মায়ের? 6-7 দিন হলো শরীর খারাপ, আর তোমরা কি আমাকে একটু খবরও দাওনি? ডাক্তার দেখিয়েছো না দেখাওনি? হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে? মায়ের শরীর খারাপ।
আমরা তাকে একটু দেখতে যাব না? হ্যাঁ যাব। আরে কোথায় যাচ্ছো? মাকে দেখতে। দেখতে চলে এলে না ওনার রোগটাকে বাড়িয়ে দিতে চলে এলে? না দিদি, শুধু তাকে দেখতে। যে তোর ছায়া দেখলে সরে যায়, তোকে দেখলে সে আর বাঁচবে? ওই জ্বর গায়ে উঠে গিয়ে স্নান করবে, সেটা তোর ভালো লাগবে? দিদি, তোর জন্যই ওর ঘর ভাঙলো, তোর জন্যই মা বিছানায় পড়লো। গেছিলিস গেছিলিস, আবার এলি কেন? যেটুকুনি প্রাণ অবশিষ্ট আছে সেটুকুনি কেড়ে নিবি বলে? এসো। ওং মঙ্গলং ভগবান বিষ্ণুর মঙ্গলম মধুসূদন মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলম গরুড়ধ্বজ আনন্দ আনন্দ কন্দায় প্রণতার্তিহরায় চ নীলাচল নিবাসায় জগন্নাথায় তে নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। জগন্নাথ জগন্নাথ! এ কি মা, শরীর একটু ভালো হয়েছে কি হয়নি? আবার কোথায় বেরোচ্ছ? শরীর খারাপ হবার দিন থেকে মন্দিরে যাইনি, আজ আবার কার্তিক পূর্ণিমা। আমাকে একটা রিক্সা ডেকে দিবি? লিলু কোথায়? আমার সঙ্গে একটু যেত। লিলুবাবু, লিলুবাবু! কি দাদু ভাই, তুই আমার সঙ্গে যাবি? হুম, আমি যাই, রিক্সা ডেকে আনি, তোমরা গেটের কাছে এসো। হ্যাঁ চল। তোমার শরীর এখন ভালো আছে? তোমার? হ্যাঁ, কাল থেকে জ্বর আর নেই। কিন্তু আমার শরীর খারাপের কথা তুমি কি করে জানলে ঠাকুরমশাই? আর কাছে আর জানবো, তোমার বৌমা পূজা করতে আসে ওর কাছে। বৌমা? ওই পরদেশী মেয়েটা, তুমি রোগে পড়ার দিন থেকে সে তো প্রায় প্রতিদিন আসে, তোমার নামে পুজো দিয়ে যায়। এই তো তুমি আসার একটু আগেই গেল, সেদিন থেকেই ও আমার চোখটা খুলে দিয়েছে। কি জ্ঞান, কি ভক্তি! যাই বলো মা, বউ একটা পেয়েছ। এই দেখো না, তুমি ভালো হবে বলে 15 দিন উপোস থেকে জগন্নাথের কাছে ব্রত করেছে। আহা, কি নিষ্ঠা তার, কি অটল ভক্তি! পরের মেয়ে হয়ে সে তোমার ভালোর জন্য যতটা কষ্ট করেছে, তোমার নিজের মেয়ে হলেও এতটা করত না। তপস্যা করলে এমন বউ পাওয়া যায় মা, জগন্নাথ তাকে কোটি পরমায়ু দিন। একটু জল দেবে, খুব তেষ্টা। জল? লিলু, ঠাকুমার জন্য গ্লাসে জল এনে দাও। না মন্দির থেকে এত দূর এলাম ওর হাতে জল খাবার জন্য? আজ পর্যন্ত ওদের হাতে জল খেয়ে আমার তেষ্টা মেটেনি মা, আজ আমি তোর হাতে জল খেতে চাই। কি রে, দিবি না? Thank you.
তোর বিয়ে আমি যেখানে ঠিক করেছি সেখানেই হবে। বাবা, সব জেনে শুনে তুমি এই কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ তোরই চোখের সামনে একটা বউকে ঘর থেকে কেমন করে বের করে দিল তুই দেখিস নি? ওর বাবা মা আমেরিকায় আছে বলে ওর ওপর কি চলছে ওরা দেখতে পাচ্ছে না, জানতেও পাচ্ছে না। কিন্তু আমি তোদের প্রতিবেশী, তুই কাঁদলে সেই কান্না আমি ঘরে বসে শুনবো, তুই দুঃখ পেলে সেই আঘাত আমার বুকে লাগবে। তোকে বাড়ি থেকে বের করে দিলে আমারই চোখের সামনে তুই বেরিয়ে আসবি। বাবা না, সেই অপমান আমি সহ্য করতে পারবো না। ওসব কথা ছেড়ে দে। যে শাশুড়ি লোড়ার মতো বউকে একটু নিজের মতো করে স্নেহ দিতে পারেনি, সে তোকে কখনোই আদর করে ঘরে তুলবে না। আপনি ঠিক বলেছেন হরিবাবু। উমা দেবী, আপনি আমাকে আসতে দেখে আপনি খুব আশ্চর্য হয়ে গেছেন তাই না? একদিন হয়তো এই জাতিভেদটা আমার ভেতরে পাঁচিল হয়ে দাঁড়িয়েছিল, কারোর ডাক সেই পাঁচিল ডিঙিয়ে আমার কাছে পৌঁছাতে পারত না, কিন্তু এই মেয়েটা সেই পাঁচিল ভেঙে দিয়েছে। আর সেই জন্যেই আমি আপনার কাছে একটা জিনিস চাইতে এসেছি, দেবেন তো? আমার কাছে কি চাই আপনার? আপনার মানসীকে আমি আমার বউ করতে চাই। উমা দেবী বলুন হরিবাবু, আপনি কি আমায় নিরাশ করে ফিরিয়ে দেবেন? এই অসম্ভব উমা দেবী। অসম্ভব? ওয়াই কাকা, আপনি একজন এক্সপিরিয়েন্স ম্যান, ইউ নো দে লাভ ইচ আদার, ইম্পসিবল বলে দুটো লাইফকে আপনি নষ্ট করে দেবেন? বলুন কাকা, মানুষ কি আমাদের বাড়িতে যাবে না? মা লোরা, তোমাকে উমাদেবীর সঙ্গে দেখে আমি বুঝতে পেরেছি ও বাড়ির একটা পরিবর্তন ঘটে গেছে। যদি সেই বাড়ির বউ হয়ে গেলে মানুষই খুশিতে থাকে, তাহলে সেখানেই আমি খুশি। বউ তো ঠিক করে গেলাম, শুধু দিনটা ঠিক করে ওকে ঘরে নেব। থাক মা, থাক। মাই ডিয়ার টিচার, এবার ওকে এমন ভাবে টিচ করবে যাতে রাতে ওর প্রেয়ার করতে গিয়ে বাড়ির সবাইকে ডিস্টার্ব না করে। স্যার, স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার। কি হয়েছে? এই নতুন ব্রিজটা কালকে রাত্রে কোলাপস করে গেছে। কাল রাত্রে একটা বান এসেছিল, অবশ্য তেমন কিছু বড় বন্যা নয়, সেই বন্যার জলে ব্রিজের অর্ধেকটা ভেসে গেছে। আমি প্রথম থেকেই ওয়ার্নিং দিয়ে এসেছিলাম, এমন সফট স্ট্যান্ডার্ড কাজ করলে ব্রিজ কখনো স্ট্যান্ড করবে না, আর এই জন্য সে দায়ী, সে নিশ্চয়ই পানিশমেন্ট পাবে। স্যার এখন সে তব আগে মডার্ন ব্রিজেসকে এই পর্যন্ত এলাকার সমস্ত চিঠিপত্র আমি ফুট আপ করে দিই। আগে আমি রিসার্চ ল্যাবরেটরিকে বলবো যাতে ওরা এসে সব ইনকোয়ারি করে। শশাঙ্ক বাবু, স্যার আপনি আমার সঙ্গে সাইডে চলুন। কি আগেই জামিন নিতে চলে এসেছেন? আগে আগে জামিন? বুঝতে পারলেন না, লোকেরা দোষ করলে অ্যারেস্ট হওয়ার ভয় আগেই জামিন নিয়ে নেয়। আগে আমরা কোনো দোষ করিনি, মিথ্যে কথা বলে দোষ চাপানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কথাটা হলো খড়ি নদীর ব্রিজটা আমরা কন্ট্রাক্ট নিয়েছিলাম, কাজও হয়ে এসেছিল, কিন্তু হঠাৎ কাল রাতে একটা বিচ্ছিরি বন্যা এসে ব্রিজটা ধসিয়ে দিল। ব্যাস, এখানে কন্ট্রাক্টরের দোষ কোথায়? আপনি তো বেশ কথাটা বুঝলেন, কিন্তু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তো এই কথাটা বুঝতে পারছে না। ল্যাবরেটরিওয়ালাদের দিয়ে আমরা খারাপ কাজ করেছি বলে রিপোর্ট দিতে বসেছে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে যেমন দেখা করার কথা সেরকম দেখা করুন। আগে দেখা করার কথা কি বলছে? সে হলো আমার পার্টনারের নিজের ভাই, তার কথায়ও কোনো কাজ হয়নি। আপনি কিছু একটা ব্যবস্থা করুন। হবে না, হতে পারবে না, বিরোধী দল আমার ভুল বার করার জন্য চোখ পাকিয়ে বসে আছে, কথাটা ওদের কানে গেলে তিলকে তাল করে ছেড়ে দেবে। স্যার আমরা পুরো মরে যাব, প্লিজ কিছু করুন। খালি একটাই রাস্তা আছে গগনবাবু, রিপোর্টকে চেপে দিয়ে যদি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার লিখে দেয় যে বন্যায় পোলটা ভেসে গেছে, তাহলে সাপও মরবে লাঠিও ভাঙবে না। আচ্ছা, সে তো আপনার ছোট ভাই, তাকে একটু বলে দেখুন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কিন্তু যদি সে আবার ল্যাবরেটরি রিপোর্ট দিয়ে দেয়, তাহলে জানবেন সব শেষ। যাই হোক, কালকে সুজন কলকাতা চাকরিতে জয়েন করলো। সুজন চাকরি পাওয়ার রিপোর্ট হলো ওয়ান অফ দ্য বেস্ট নিউজ অফ আওয়ার ফ্যামিলি না? ফ্যামিলির কাছে যাই হোক না হোক, তোমার কাছে নিশ্চয়ই সুখের খবর, কারণ তোমার সবচেয়ে আদরের দেওয়াটি এবার একটা এনগেজমেন্ট পেয়ে গেল। আর বাকি থাকলো মানসের সঙ্গে ওর ম্যারেজ। মা তো মানসকে অ্যাকসেপ্ট করেই নিয়েছেন। জীবন, আরে জি জি দাদা,
ভালো আছো তো মা? হ্যাঁ জেজে, আপনি আর দাদা ফার্স্ট টাইম এখানে এসেছেন, লাঞ্চ করে যাবেন? হ্যাঁ মা, হ্যাঁ। হ্যাঁ রে জীবন, গগন আমাকে তোর কাছে নিয়ে এসেছে, ওর কোম্পানিতে কি যেন গন্ডগোল হয়েছে, তুই চাইলে শুধরে নিতে পারবি। আমি বারণ করলাম, এসব কোম্পানির কথা আমাকে কেন এর ভেতর টানছিস? আমার কথা একটুও শুনল না, আমাকে নিয়ে আসলো। আরে ওখানে কেন দাঁড়িয়ে আছিস, ভেতরে আয়। বড় দাদা অসুবিধায় পড়েছে, তোর হাতে যদি কিছু থাকে তাহলে একটু সুবিধে করে দে। অসুবিধাটা কি তো ও নিজেই তৈরি করেছে যে, আমি কি করে শুধরব? কি রে, তুই যে বলেছিলি জীবন চাইলে সব কিছু করতে পারবে। হ্যাঁ পারবে, ও ইচ্ছে করলে ল্যাবরেটরি রিপোর্টটা চেপে দিয়ে বন্যায় বৃষ্টিটা ভেসে গেছে বলে লিখে দিতে পারবে। অসম্ভব, জেনে শুনে আমি কোনো অন্যায় করতে পারবো না। অন্যায়? এই দুনিয়ায় এর থেকে কত বড় বড় অন্যায় ঘটে যাচ্ছে, কেউ তার খবর রাখে না। অথচ তুই আমার ছোট ভাই হয়ে আমার জন্য এটুকু করতে পারবি না? না পারবো না। জীবন, তোমার কোম্পানিকে আমি অনেক চান্স দিয়েছি, ওয়ার্নিং দিয়েছি, কাজ শোধরাবার জন্য কাজ বন্ধ করে দিয়েছি, অথচ আমার কথা কেউ শোনোনি, বরং উল্টে প্রেশার দিয়ে কাজ করিয়ে দিয়েছ। তখন যদি আবার কথা শুনতে তাহলে ব্রিজও ভাঙতো না আর আজ এই অবস্থাও হতো না। তোরই জন্য আমার কোম্পানির এমন অবস্থা হয়েছে, জেনে শুনে তুই আমার কোম্পানির ক্ষতি করে আমাকে বরবাদ করে দিতে বসেছিস, কারণ সেদিন তুই যে বাড়ি ছেড়ে চলে এসেছিলি তারই প্রতিশোধ তুই নিচ্ছিস। দাদা গগন, এ তুই কি বলছিস, তোর কোম্পানির সঙ্গে নিজের বাড়িকে জুড়ে দিচ্ছিস কেন? বলতে বাধ্য হচ্ছি যে, বলুন না, এছাড়া আর কিছু কারণ থাকতে পারে? এদেশে আর কি কোনো ইঞ্জিনিয়ার নেই না কন্ট্রাক্টর খারাপ কাজ করেনি? কে কোথায় কি করলো সে কথা আমি বলতে পারবো না, কিন্তু একটা কথা মনে রাখো, সত্যের জন্য যদি আমি তোমার শত্রু হয়ে যাই তাহলে আমার দুঃখ নেই, কারণ আমার আর জানতে বাকি নেই যে তোমার কোম্পানি একটা চোর, কালো পাচারি আর চিট। লোকে বলে বিপদের সময় ভাইয়ের মতো বন্ধু নেই, এ তো পাশে দাঁড়ানো দূরের কথা, জেনে শুনে আমাকে বিপদে মুখে ঠেলে দিচ্ছে। আমি সত্যি বলছি যে, ও আজ থেকে আমার কেউ নয়, কেউ নয়। জে জে দাদা চলে যাচ্ছেন, স্টপ হেম, স্টপ হেম জে জে। বলে দেওয়া কথা আর বয়ে যাওয়া নদী আর ফিরে আসে না, ভাই ভাইয়ের কুরুক্ষেত্র যুদ্ধটুকু নীরব হয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আমি আর কিছুই করতে পারবো না। অ্যাকাউন্টেন্ট বাবু খবর দিলেন রিপোর্ট গভর্নমেন্টে চলে গেছে, আর খড়ি নদী ব্রিজের ব্যাপার নিয়ে কাল অ্যাসেম্বলিতে খুব গন্ডগোল হয়েছে স্যার, এখন এই অবস্থায় কেউ চাইলেও কোনো রিস্ক নিতে পারবে না, আর দুই একদিনের ভেতরে যা হওয়ার কথা হয়ে যাবে স্যার। ছাড়তে হবে, মডার্ন বিল্ডার্সের পার্টনারশিপ ছাড়তে হবে। কিন্তু এই অবস্থায় কত পেনাল্টি ইম্পোজ করবে, কি অ্যাকশন হবে কিছুই জানা নেই, কাল উকিলের সঙ্গে পরামর্শ করে আমি সব ঠিক করে ফেলেছি, মডার্ন বিল্ডার্সের পার্টনারশিপ ছেড়ে দিলে আমার কিচ্ছু হবে না, কিন্তু কাগজপত্রের হিসাব না হওয়া পর্যন্ত গগন চৌধুরীর কাছে ঘটনাটা টপ সিক্রেট হয়ে থাকবে। স্যার মডার্ন বিল্ডার্সের ব্যাংক ডিপোজিট? সে রাজা বিল্ডার্সের ক্যাপিটাল হবে। রাজা বিল্ডার্স? কাল থেকে রাজা বিল্ডার্সের জন্ম হলো, মডার্ন বিল্ডার্সের সিনিয়র পার্টনার হিসেবে টাকা ড্র করার পাওয়ার একমাত্র আমার আছে, আমি চেক দিচ্ছি, সব টাকা উঠিয়ে আনো, আর বোম্বের ফ্লাইটে আমার যাওয়ার জন্য একটা টিকিটের ব্যবস্থা করো, আমি চলে যাওয়ার পরে ওদের ভাই ভাইয়ের ভিতরে যা হবে হোক। সত্যবাবু, 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 নমস্কার স্যার। কি হচ্ছে এসব, জ্ঞানেন্দ্রবাবুকে ফোন করছি কেউ রেসপন্স করছে না, ব্যাংকের অ্যাকাউন্ট দেখলাম আমার সব টাকা ড্র হয়ে গেছে, এর মানে কি? একজন পার্টনার হিসেবে আমি তো কিছু জানতে পারছি না। আগে পার্টনার, আপনি এখন মডার্ন বিল্ডার্সের সর্বেসর্বা। তার মানে? কাল জ্ঞানেন্দ্রবাবু পার্টনারশিপ রিজাইন করে কাউকে কিছু না বলে চলে গেছেন, যাওয়ার আগে সব টাকা উনি ড্র করে নিয়ে গেছেন। হ্যাঁ, আমাকে কিছু না বলে কি করে টাকা ড্র করে? আপনাদের পার্টনারশিপে তো সিনিয়র উনিই ছিলেন, সিনিয়র পার্টনার হিসেবে সে টাকা পয়সা ড্র করতে পারবে? ধাপ্পাবাজ, সবাই ধাপ্পাবাজ। স্যার আজ মডার্ন বিল্ডার্সের কাছে গভর্নমেন্ট থেকে একটা রেজিস্টার চিঠি এসেছে। মাই গড, কি আছে স্যার? গভর্নমেন্ট ক্লেম করেছে 15 লক্ষ টাকা 7 দিনের মধ্যে ডিপোজিট না করলে কেস কোর্টে হ্যান্ডওভার হয়ে যাবে। কি বললেন স্যার, কোর্টে কেস যাবে? বড় অনর্থ হয়ে যাবে স্যার, জ্ঞানেন্দ্রবাবু ফেরার হয়ে যাওয়ার পরে মডার্ন বিল্ডার্সের সব দায়িত্ব আপনার, তাই সমস্ত টাকা আপনাকে 7 দিনের মধ্যে ডিপোজিট করতে হবে, না হলে আপনি অ্যারেস্ট হয়ে যাবেন, জমি বাড়ি ঘর দোর সব নিলাম হয়ে যাবে, আপনি সর্বশান্ত হয়ে যাবেন।
কি করছো তুমি? তুমি কি করছো? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। এই তুমি কি করতে যাচ্ছিলে? কি হয়েছে অনু? গগন বলো কি হয়েছে? দেখুন না, দেখুন না জেজে, ও কিভাবে আত্মহত্যা করতে যাচ্ছিল। হ্যাঁ গগন, গগন বাবা, তুই এই কি করতে যাচ্ছিলিস? তুই কেন আত্মহত্যা করতে গেছিলি গগন? এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না জেজে। খড়ি নদীর ব্রিজের জন্য গভর্নমেন্ট মডার্ন বিল্ডার্সের নামে 15,00,000 টাকা পেনাল্টি ইম্পোজ করেছে। 7 দিনের মধ্যে ওই টাকা দিতে হবে। আর তোর পার্টনার? 2 দিন হলো তার কোনো খবর নেই। পার্টনারশিপ রিজাইন করে সে কোথায় গেছে কেউ কিচ্ছু জানে না। আর যাওয়ার সময় মডার্ন বিল্ডার্সের অ্যাকাউন্টে যে 10,00,000 টাকা ছিল সেটাও সে ড্র করে নিয়ে গেছে। তার মানে? তার মানে এখন সব দায়িত্ব আমার। 7 দিনের মধ্যে টাকা ডিপোজিট না করলে কেস কোর্টে চলে যাবে, আমি অ্যারেস্ট হয়ে যাব, আমাদের এই ঘর নিলাম হয়ে যাবে। গগন এ কি বলছিস? এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমি অনেক চিন্তা করেছি জেজে, কিন্তু কোথাও কোনো কুল কেনারা পাইনি। ক্যানবাবুর সঙ্গে পার্টনারশিপে বিজনেস করব বলে এই ঘর বন্ধক রেখে টাকা এনেছিলাম, কিন্তু এখন অন্নপূর্ণার কাছে যত গয়না আর আমার কাছে যত টাকা আছে যোগ করলে হয়তো 1-2 লাখ টাকা হবে। বাকি টাকা কোথা থেকে আনবো জেজে? তাহলে শেষে তোর পার্টনারও তোকে এমন ধোকা দিল? যেখানে নিজের ভাই মুখের দিকে চাইল না সেখানে পার্টনার কে? তুমি বলো জেজে, এই পরিস্থিতিতে আমি কাউকে মুখ দেখাতে পারবো? আর 7 দিন পরে টাকা দিতে না পারলে জেলে যাওয়ার অপমান আমি মোটেও সহ্য করতে পারবো না। সেই জন্য আমি ঠিক করেছি নিজেকে শেষ করে দেব। আরে গগন, কাওয়ার্ডরাই কেবল বিপদে পড়ে আত্মহত্যা করতে যায়, তুই না আমার নাতি, তোর হেরে যাওয়া কি আমি কখনো দেখতে পারবো? তুই একদম চিন্তা করিস না, এই 7 দিনের মধ্যে যেভাবেই হোক, যে করেই হোক, আমি নিশ্চয়ই টাকা জোগাড় করব। হ্যাঁ ভাবছি কি করব। লোক যার জন্য যা করার কথা ভাবছো ঠিক আছে, এখন দাদার জন্য কিছু করো। সেটাই তো আমার চিন্তার কারণ লোড়া। 15,00,000 টাকা পেলে দাদার বিপদ কেটে যাবে, যে যে সুস্থ হবে। তুমি তো জানো লোড়া, এতগুলো টাকা দেবার মতো সামর্থ্য আমার। কে বলল নেই? আমেরিকার সব প্রপার্টি তো আছে, আমি হিসাব করে দেখেছি 15,00,000-এর কিছু বেশি হবে। সেই মানে দিদি দাদাকে আমরা হেল্প করতে পারবো না? কিন্তু লোরা, সেসব তোমার প্রপার্টি। কি হবে সেই প্রপার্টি দিয়ে যদি আমার ফ্যামিলিকে বিপদের সময় সাহায্য না করে? তাছাড়া আমার প্রপার্টি কি তোমার প্রপার্টি নয়? চৌধুরী বংশের প্রপার্টি নয় লোরা? ডোন্ট সে নো, আমি তোমার পারমিশনের জন্য ওয়েট করছিলাম। আমাকে পারমিশন দাও, রিজার্ভ ব্যাংক থেকে টাকা এনে আমি ওদের দিয়ে আসি, প্লিজ। লোরা, ভারতীয় নারীরা মানে স্বামীর জন্য সংসারের জন্য সব কিছু ত্যাগ করতে পারে, কিন্তু তুমি ভারতীয় হতে গিয়ে ওদেরও হারিয়ে দিলে। জানি না তোমার এই স্বার্থত্যাগ ওদের মনকে ছুঁতে পারবে কিনা, কিন্তু ভাইয়ের জন্য একটা চরম অপমান থেকে রক্ষা করতে পারবে। ওটা তোমার, ওটা তোমার ইচ্ছা অনুসারে খরচ করলে আমার কোনো আপত্তি নেই। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু তার আগে আমি আরেকটা কথা বলবো, আমার এখানে কাজ করার ইচ্ছে নেই, তাই আমি রেজিগনেশন দিয়ে দিয়েছি। হোয়াট? হ্যালো, অনেক আশা নিয়ে আমি এই দেশ আর পরিবারের কাছে ফিরে এসেছিলাম, সে আশা আমার আর নেই। তোমার স্বপ্ন ভেঙে গেল, তাই আমরা এই দেশ ছেড়ে চলে যাব। কিন্তু? না, আর কোনো কিন্তু নয়, আমি ডিসিশন নিয়ে ফেলেছি। তুমি কাল গিয়ে টাকা দিয়ে এসো, আমি আমাদের যাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছি, ওকে? কি বললে? মান সম্মান? তোমার মতন রঙিন প্রজাপতির আমার মান সম্মানের ভয়? শাট আপ, তোর মতো একটা স্কাউন্ড্রেলের কাছে মান সম্মানের কোনো মানে নেই আমি জানি।
আর সেই জন্যই আমি তোর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। সম্পর্ক কেটে দেব বলে দিলেই সম্পর্ক কেটে যায় না মিস মোনা। তাছাড়া রাজা যার সঙ্গে একবার সম্পর্ক রাখে তাকে নরকের শেষ দরজা পর্যন্ত পৌঁছে দেয়। হ্যাঁ, যদি আর মান সম্মানের সঙ্গে বাঁচতে চাও তাহলে 50,000 টাকা নিয়ে পৌঁছে যাবে। হোয়াট, 50,000 টাকা? কেন কেন আমি তা দেব? আরে জ্যাকসন, কেন দেব? গুরু দেখিয়ে দেব। না না না, দেখে না, দেখে নাও মিস মোনা চৌধুরী, একটু চোখ খুলে দেখে নাও। কোনো লাভ হবে না মিস মোনা চৌধুরী, কিচ্ছু লাভ হবে। একবার তোমার কাকি আমার হাত থেকে এমন করে ছাড়িয়ে নিয়েছে, কিন্তু এগুলো দানা, এর থেকে গাছ উঠবে, আবার ফলও ধরবে। কে যাও, কে যাও তুমি? 50,000 টাকা এই হাতে তুমি 50,000 টাকা দেবে, আর সেই হাতে তুমি তোমার নেগেটিভ নিয়ে যাবে। না হলে? না হলে এর থেকে এক একটা করে কপি তোমার বাবা মার কাছে পৌঁছে যাবে। আর তাছাড়া এমন হট ফটোগ্রাফের জন্য ম্যাগাজিনগুলো হাঁ করে বসে আছে। রাজা, ইউ রেগো না মিস, রেগো না। শোনো, কাল সকালে 9টার সময় তোমার জন্য তোমার বাড়ির সামনে আমার গাড়ি অপেক্ষা করবে। আর হ্যাঁ, তুমি লক্ষ্মী সোনা মেয়ের মতো আমার গাড়িতে এসে বসবে, আর আমার গাড়ি তোমাকে আমার জায়গায় পৌঁছে দেবে। তুমি সেখান থেকে আমাকে টাকা দেবে আর তোমার ফটো নেগেটিভ সব নিয়ে যাবে। ওকে জগন্নাথ? মা, আমি একটা কাজে একটু বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হবে, বাড়ির দিকে একটু নজর রাখিস। হ্যাঁ। আচ্ছা। কাকি ভালো আছো তো? দিদি? আই লিলু। আরে মেম সাহেব, তুমি যে যে কেমন আছেন জগন্নাথ? যেমন দেখেছিলে তেমনি আছেন। আচ্ছা, তুমি উপরে যাও, আমি চা নিয়ে আসছি। আরে বা, একেই বলে সোনা নেই, টাকা পাওনি, সোনা নিয়ে চলে এসছো। আমার জিনিস
এত কষ্ট করে এনেছে যখন আমি তোমার জিনিস আনবো না। জ্যাকি আনছি আনছি রাজা বাবু, কালার ব্ল্যাক এন্ড হোয়াইট সব নিয়ে আসছি। শুধু অ্যালবামটা না, নেগেটিভ আমার দরকার। জ্যাকি নেগেটিভ গুলো দিয়ে দে। আরে 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 আরে, এসব নিয়ে তুমি কি করবে? তুমি তো এসব ফেরত পাবে না। তার মানে? মানে এগুলো তো তোমার নেগেটিভের কষ্ট, কিন্তু পজিটিভের দামটা এখনো তো উসুল হয়নি। কি বলতে চাও তুমি? একটাই, এই শহরে আজ হচ্ছে তোমার শেষ দিন। তোমার এই সব কটা ফটো দেখিয়ে দরদাম হয়ে গেছে। খালি কলকাতায় কাস্টমারদের হাতে তোমাকে তুলে দিলে তোমার আর আমার মধ্যে সব অ্যাকাউন্ট ক্লোজড। আমি কারোর উপর অভিমান করে যাচ্ছি না সুজন, আমি চলে যাচ্ছি একটাই কারণে, আমার সব স্বপ্ন ভেঙে গিয়েছে। তাহলে এটা কি তোমার শেষ কথা? হ্যাঁ, আর সন্ধ্যে 7টার ফ্লাইট, টিকিটও হয়ে গেছে। বাবুগো সর্বনাশ হয়ে গেছে, গুন্ডারা সবাই মেম সাহেবকে আর তোমার ঘরের একটা মেয়েকে ঘরের ভিতরে ঘেরাও করে রেখেছে। কোথায়? চলো আমি তোমায় দেখিয়ে দেবো। চল চল চল। আমি এখন তোমাকে দুজনকেই কলকাতায় পাঠিয়ে দেব। মোনার থেকে তোমার দাম আরো বেশি, কারণ সাদা চামড়ার দাম অনেক বেশি। তার আগে তোমার দাম কত হবে আমি আবার চল তুই চল।
এই ধর ধর ব্যাটাকে চল ওটা ওটা চল 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 আর ইউ অল রাইট লোরা চলো যাই ফ্লাইটের টাইম হয়ে গেছে চলো আমার সর্বনাশ হয়ে গেল আমার ঘরে কে সব লুটে পুটে নিয়ে গেল মা যে যে আমার সর্বনাশ হয়ে গেল আমার সর্বনাশ হয়ে গেল আমি এখন কি করব জগন্নাথ যে যে মা আরে কি হয়েছে কেন তো চিৎকার করছো কি আর করব আমার ঘরে এসে গয়নাগাটিকে চুরি করে পালিয়ে গেছে কি বললে চুরি করে নিয়েছে আমি ফিরে এসে দেখলাম আলমারি হাট করে খোলা গয়নাগাটি কিচ্ছু নেই কি বললে গয়নাগাটি নিয়ে গেছে ঘরের মধ্যে কে আসবে হয়তো কোথাও রেখেছো খুঁজে দেখো দেখেছি সব তন্ন তন্ন করে দেখেছি কোথাও নেই আর এটা কার কাজ সেটাও আমি বুঝতে পেরেছি সেই বদমাইশ লোড়া ছাড়া এটা কারো কাজ নয় আমি নিজে চোখে দেখেছি অ্যাটাচি নিয়ে ঘরে ঢুকে পড়ল আর লুটে পুটে সব গয়না নিয়ে পালালো কাকে তুই কি বলছিস ও ছাড়া এটা কারো কাজ নয় কি হলো দাঁড়িয়ে আছো কেন যাও পুলিশে খবর দাও ওই চোরই আমার সব গয়না নিয়ে গেছে বৌদি তুমি আজ যাকে চোর বলছো সে যদি আজ না থাকতো তাহলে তোমার শুধু গয়না নয় তোমার মেয়ের ইজ্জতটাও বিকে যেত এই না তোমার গয়না কি বলছিস এসব আমি তো কিছু বুঝতে পারছি না তুমি বা বৌদি কেউ কোনোদিন কিছু বোঝার চেষ্টা করনি তোমার পার্টনার তোমার সর্বনাশ করেছে আর বৌদির অহংকার এই বংশের মান ইজ্জত সব মাটিতে মিশিয়ে দিতে যাচ্ছে কিন্তু লোড়া বৌদির জন্য আর সবাই রেহাই পেয়ে গেল থাক থাক ওসব জ্ঞানের কথা আমাকে শোনাতে এসো না তাও তুমি তোমার ভুল বুঝতে পারছো না বৌদি এই মোনা নিজের কত বড় সর্বনাশ করতে যাচ্ছিল জানো গয়না গাড়ি চুরি করে ও রাজাকে দেবার মতলবই ছিল আর রাজা ওকে বিক্রি করার ফন্দি এঁটেছিল রাজা দ্যাটস স্কাউন্ড্রেল মোনা ও যা বলল সত্যি সব সত্যি আমাকে তুমি ক্ষমা করে দাও মামি এতদিন পর্যন্ত তোমাকে আমি সব মিথ্যে কথা বলে এসেছি সেদিন আমারই জন্য কাকিমাকে বাড়ি ছাড়তে হয়েছিল রাজা রাজা আমার সঙ্গে দেখা করতে এসেছিল রাজা কাকিমা আমাকে রাজার হাত থেকে বাঁচিয়েছে কাকিমার জন্যই আমি তোমার কাছে আবার ফিরে আসতে পেরেছি মামি শুধু সেটুকুই নয় আজ ওর জন্যই গগন জেলে যাওয়ার হাত থেকে রেহাই পেয়ে গেছে এই অ্যাটাচিতে ও 15 লক্ষ টাকা নিয়ে এসেছিল আর চিঠিতে লিখে দিয়ে গেছে 15 লক্ষ টাকা ওর অ্যাকাউন্টে দিয়ে গগনকে বিপদ মুক্ত করতে চায় হ্যাঁ সবাইকে সে স্নেহ মমতা সব কিছু দিয়েছে কিন্তু তোমরা তোমরা তাকে কি দিয়েছো ঘৃণা অপমান অবহেলা থাক থাক জিজি আমি বুঝতে পেরেছি সব দোষ আমার শুধু তুমি নও জীবনের লড়ার অপমানের জন্য আমিও দায়ী কোথায় ওরা ওরা মনে হচ্ছে এখন এয়ারপোর্টে আছে বোধহয় আমেরিকা ফিরে যাচ্ছে সে কি আমি ওদের যেতে দেবো না জেজে আমি গিয়ে ওদের ফিরিয়ে আনবো চল সুজন জীবন জীবন দাদা তুই যাস না রে জীবন আমাকে তুই ক্ষমা করে দে আমার জন্যই আমাদের বাড়িটা তছনছ হয়ে গেল লোড়ার মতো বউ বাড়ি ছেড়ে চলে এলো এরপর আমার জন্য তোরা দেশ ছাড়া হচ্ছিস তুই যাস না রে তুই চলে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না তুই যাস না জীবন সেটা সম্ভব নয় দাদা ফ্লাইটের টাইম হয়ে গেছে ভালোই হলো যাওয়ার আগে তোমার সঙ্গে দেখা হয়ে গেল বৌদি তুমি চলে যাওয়ার কথা শুনে যে যে খুব শক তার আবার স্ট্রোক হয়ে গেছে হ্যাঁ বৌদি যে যে পুরো শয্যাশায়ী তোমরা না থাকলে সে হয়তো আজ বাঁচবে বললি নো আজ না হলে কাল যাব বাট উইদাউট সিং জেজে আই ক্যান গো হ্যাঁ চলো জেজে ওয়্যার ইজ জেজে লোরা তুই আমাকে ক্ষমা করে দে লোরা বড় বোন হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি ছোট বোন হয়ে তুই আমাকে ক্ষমা করবি না হ্যাঁ মা ও নিজের ভুল বুঝতে পেরেছে তুই ওকে ক্ষমা করে দে মা দিদি আমার বড় বোন আর ভুল আমি কোনোদিন দেখি রে লোরা মা সুজন বলছিল যে যার হার্ট অ্যাটাক হয়েছে যে যে কোথায় আমি এখানে এই তো আমি তোমাদের কাছেই চলে এসেছি জি 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 হাউ আর ইউ ফাইন ভেরি ফাইন তার মানে সুজন
You liar. আমি জানি তোমাদের দুজনকে ফিরিয়ে আনতে সুজন মিথ্যে কথা বলেছে, কিন্তু এই ছোট্ট মিথ্যে কথা যদি আমাদের এক করে দেয় তাহলে আমি বলবো এরকম হাজার মিথ্যে কথা বললেও আদৌ পাপ হবে না। আজ আমাকে সবাই কথা দাও, only one word, আজ থেকে সবাই মিলেমিশে থাকবে, ছোট ছোট সন্দেহ আর ভুল বোঝাবুঝি করে আমাদের সংসারকে নষ্ট করে দেবে, কথা দাও।